আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় শ্রম অর্থ মেধা বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে এসে এই সম্মেলনে সামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বন্ধুরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বিষয়টি নিয়েই সংক্ষেপে দুটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে সমস্ত ভাইরা বাহিরে ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবে আমল করার চেষ্টা করবেন এই দাবি রাখছি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সালাত এমন একটা ইবাদত, এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হলে ওই ব্যক্তি যাবতীয় অন্যায় পাপাচার খারাপ কাজ থেকে বিরত থাকবে। কিন্তু বর্তমানে মুসল্লির সংখ্যা বেশি দেখা যাচ্ছে, মুসল্লি যেমন বাড়ছে তেমনি দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, আত্মসাৎ, হারামখোরের সংখ্যাও বাড়ছে। তাহলে মুসল্লি বেড়ে কি লাভ হল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দিবে, আনিল ফাহশা, যাবতীয় অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে। সালাত এমন একটা ইবাদত যে ইবাদত বাধা দেয় খারাপ কাজ করতে, এটা আল্লাহ বলছেন। মুসল্লি খারাপ কাজ করবে না, কিন্তু দুঃখজনক হলো যে একজন মুসল্লি সালাত আদায় করছে প্রায় 60 বছর যাবৎ কিন্তু এখনো সুদ ছাড়েনি। তাহলে কি মুসল্লি আসলে না? 50 বছর যাবৎ, 40 বছর যাবৎ সালাত আদায় করছে কিন্তু এখনো ও বিড়ি সিগারেট ছাড়েনি। শুনলেন তো? ভালো মতোই ধুলাই করেছে ডক্টর ইমামউদ্দিন। এরপরেও লজ্জা হবে কিনা সন্দেহ আছে, ইমানের পরিচয় তো। এত নোংরা, খারাপ, জঘন্য স্বভাব একজন মুসল্লির মধ্যে কিভাবে থাকে যে সালাত আদায় করে 40 বছর যাবৎ, 50 বছর যাবৎ এখনো হারাম খাওয়া ছাড়তে পারেনি? তাহলে কোন সালাত কবুল হয় না? তাহলে সালাত কবুল হয় না কেন, এটা আগে দেখতে হবে। সমস্যাটা কোথায়, বা সালাত পড়ে ও সুদ খাওয়া ছাড়ে না কেন, সালাত পড়ে ঘুষ খেয়ে খাওয়া ছাড়ে না কেন? ভূমি অফিসগুলিতে অনেক লোক আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু বড় বড় ডাগা ডাগা দুর্নীতিবাজার, গোটা দেশটাই দুর্নীতিবাজদের দখলে। পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তাদের রক্ত হালাল এটা বিশ্বাস হয় না। সচিবালয়ে যারা চাকরি করে, আমি বলছি না সবাই খারাপ, কিছু লোক মনে হয় ভালো আছে, না হলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যেত,
আমি তাদেরকে বলছি না, কিন্তু আরবিতে একটা কথা বলে আল আকসার হুকমুল কুল, যখন অধিকাংশ মানুষই কোনো কাজ করে তখন সবাইকে বুঝায়। এই জন্য বলার সময় এইভাবে কথাটা হয়ে যায়। টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আত্মসাৎ করে, কত ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, কেন এটা করে? টুপিটা হলো তার সাইনবোর্ড, দাড়ি তার সাইনবোর্ড, যেমন আলহাজ সাইনবোর্ড, ঠিক নামাজটাও তার সাইনবোর্ড। এই নামাজকে দেখায় যাবতীয় অপকর্ম করে ফেলেছে। আর আমরা একটা কথা প্রচার করেছি খুব কষ্ট, মানে জোরে সোরে, নামাজ বেহেস্তের চাবি, যত আকাম কুকাম করো নামাজ পড়লেই জান্নাতে যাবা, নামাজ বেহেস্তের চাবি। আর সলাতু মিফতাহুল জান্না, এই হাদিসটা জয়ীফ হাদিস, এর সনদে দুজন রাবি আছে, একজন সুলাইমান ইবনে করম, আবু ইয়াহইয়া আল কাত্তাত। এই দুইজন রাবি জয়ীফ হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য নয়। 165 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, শুরুতেই একটা আসার নকল করেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ, সেখানে বলা হয়েছে আর বাস্তবিতাই, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মূলত লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। তবে চাবির দাঁতগুলো হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, আহকামগুলি হলো চাবির দাঁত। সালাত পড়লেই জান্নাতে যাবেন, সালাত পড়লে জান্নাতে যাবেন, আর সব আকাম কুকাম করবেন এই দাবিটা ঠিক নয়। উল্টা এসেছে, মুসল্লি জাহান্নামে যাবে। আপনারা আয়াতটা পড়েছেন, ফাওয়াইলুল লিল মুসল্লি, ওয়াইলটা জাহান্নামের একটা শাস্তির নাম। কেউ বলছেন যে ওয়াইলটা জাহান্নামি, তো মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম কেন বললেন? কোন মুসল্লি? সহিহ বুখারীর 806 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাল্লাহু আসরা সুজুদ আলা নার, আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থান খাওয়াকে জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন। সেজদার স্থানটা জাহান্নাম খেতে পারবে। তাহলে বুঝা যাচ্ছে তার দেহের সবকিছু পুড়িয়ে ফেলবে, সেজদার স্থানটা পুড়বে না, সেজদার দাগটা পুড়বে না। তাহলে বোঝা যায় যে মুসল্লি জাহান্নামে যাবে, কে হাদিস প্রমাণ করে। কোন মুসল্লি সে? যারা বছরে দুই দিন ঈদের সালাত পড়ে তাদের কপালের তো দাগ হওয়ার কথা না, যারা সপ্তাহে একদিন সালাত পড়ে তাদের কপালে দাগ হবে না। দাগ তার কপালেই হবে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে। তাহলে নিয়মিত সালাত পড়ে জাহান্নামে যাবে, এই হাদিস পরিষ্কার স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2863 নম্বর হাদিস, মান দাআ বিদাওয়াল জাহিলিয়্যা ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িত থাকে, জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, জাহিলিয়াতকে বিস্তার করে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা,
যদিও সে সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সে সালাত আদায় করে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তাহলে সিয়াম পালন করে মানুষ জাহান্নামে যাবে এটা স্পষ্ট, সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে এটাও স্পষ্ট। আমি এতটুকু বলার কারণ হলো এই যে মুসল্লির সংখ্যা বাড়বে, আবার দুর্নীতিবাজের সংখ্যাও বাড়বে, হারামখোরের সংখ্যাও বাড়বে, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়। মুসল্লি হারাম খাবে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়, আর এরাই জাহান্নামে যাবে হাদিসগুলো দ্বারা বোঝা যায়। অতএব সালাত কবুল হয় না কোন কারণে, এই কারণটা আগে উপলব্ধি করা উচিত মুসল্লিদেরকে, মুসল্লিদের আগে বের করা উচিত, ভাবা উচিত আমার নামাজটা কবুল হচ্ছে না কেন। চারটা কারণ সংক্ষেপে বলি, আমরা যতটুকু বিশ্লেষণ করে দেখেছি। এক নম্বর, নামাজ পড়ে, সালাত পড়ে, কিন্তু আকিদা ঠিক। একজন লোক মাজারেও সেজদা করে, মসজিদেও সেজদা করে, এর সালাত কি কবুল হবে? ওর মধ্যে কি ঈমান আছে? না। যে শিরিকে আকবরের সাথে জড়িত, শিরিকে আকবর মানে বড় শিরিকের সাথে যে জড়িত, সে মুসলিমই না। যে কোনো ব্যক্তি বড় শিরিকের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, খাম্বা পূজা, ফুল পূজা, এগুলো সব হলো শিরিকে আকবর, বড় শিরিক। বড় শিরিকের পরিণাম হলো মুখরিজুন আলিল মিল্লা, ইসলাম থেকে বহিষ্কার, অখালিদান মুখাল্লাদান ফিন্নার। আর ও যদি ওই অবস্থায় মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অন্য পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা কোরআনে আসছে, হাদিসে এসেছে। কিন্তু শিরিকে আকবর করে কেউ যদি মারা যায়, তার পক্ষ থেকে সাদাকা করলেও কোনো কাজ হবে না, দোয়া করলেও কোনো কাজ হবে না। শিরকে আকবর এত মানে তৌবার আগে যদি মারা যায়, একজন লোক হারাম খেয়েছে, পাপ কাজ করেছে, জেনা করেছে, মানুষ হত্যা করেছে, মদ খেয়েছে, মারা গেছে, তার পক্ষ থেকে সাদাকা দিলে, তার পক্ষ থেকে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কেউ শিরকে আকবর করে মারা যাবে, তার জন্য দোয়াও নাই, সাদাকাও নাই, ওর ক্ষমাও নাই, সবই বন্ধ একবারে। বাংলাদেশের অধিকাংশ মুসল্লি শিরিকে আকবরের সাথে জড়িত, এই জন্য তাওহীদ যে হতো নাই, এই জন্য তার ইবাদত নেই। মাঝে মাঝে মুরব্বীদের কথা ভাবি, কত পরিশ্রমী না করছেন শুধু ফজিলতের আশায়, কত পরিশ্রম করছে ফজিলতের আশায়, যদিও বা ফজিলত গুলো দলিল দ্বারা প্রমাণিত, ওই মিথ্যা ফজিলতের আল দ্বারাই পরিশ্রমটা করছে, তাদের মধ্যে তাওহীদ বলতে কিছুই না। সালাত শিক্ষা দেই, আমি তবলিগে গেলাম, প্রথম সালাতটা শিক্ষা দিলাম, কিন্তু ওই সালাত কি রাসূলের সালাত? না, ওই সালাত প্রচলিত সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত না। প্রথমত তার ভিতরে তাওহীদ নাই, তাওহীদ না থেকে বিশুদ্ধভাবে সালাত পড়লেও কবুল হবে? তাওহীদ নাই কিন্তু রাসূলের তরিকায় সালাত পড়ছে, কবুল হবে? না না না, কোনোদিন না, অসম্ভব। কারণ আল্লাহ বলে দিয়েছেন যে আয়াতটা পড়েছি, সে আয়াতে আগে শর্ত করেছেন, ইন্নানি আনাল্লাহ, 114 নম্বর আয়াত সূরা তহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি, অতএব ফাবুদনি মানে ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহীদকে মেনে নিন, আমার একত্ব ঘোষণা করুন, প্রথম কথা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আগে তাওহীদকে মেনে নিতে হবে, তারপরে সালাত। সালাত পড়ে লাভ নাই, তাওহীদ না থাকে, তাওহীদ নাই, বিশুদ্ধ হবে সালাত আদায় করছেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিসদের সংখ্যা অনেক, সালাফে আকিদার সংখ্যা লোকের সংখ্যা এখন অনেক আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের মধ্যে কি ঘুষখোর নাই, সুদখোর নাই, হারামখোর নাই? তারা তো শুদ্ধভাবেই সালাত পড়ে, কিন্তু কবুল হয় কি না? শুদ্ধভাবে সালাত পড়লে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাওহীদ না থাকবে। ও শিরক আকবরের সাথে জড়িত, তাওহীদ তার মধ্যে নাই, এই জন্য কবুল হচ্ছে না। নানান ধরনের শিরকের সাথে জড়িত, এই জন্য কবুল হচ্ছে না। 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য মূর্খ মানুষটাকে প্রথম বলেছিলেন, গিয়েই বলছেন, দুল্লানি আল আমালি নিজা আমালতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন আমল করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন তাআবুদুল্লাহ, তাআবুদুল্লাহ মানে তাওহীদুল্লাহ, তুমি আল্লাহর একত্ব ঘোষণা করবে। তারপরে বললেন লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে শরীক করো না। দ্বিতীয় নম্বরে বলছেন অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তাহলে আগে তাওহীদ, তারপরে সালাত। তাওহীদ যদি না থাকে তাহলে বিশুদ্ধভাবে সালাত পড়েও কোনো লাভ নেই। তাহলে আগে তাওহীদ শিখুন, শর্ত এটা। আর এই দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মানুষ এখন মুনাফিক হয়ে গেছে। মুসল্লিরা বিশেষ করে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার প্রথম অংশই হলো তাওহীদ, ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদে রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, তাওহীদে আসমা ওয়া সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তাওহীদে উলুহিয়্যাহ, ইয়্যাকা না'বুদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন ইয়্যাকা নুওয়াহ্হিদ, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করে। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, কেন? ও তাওহীদের স্বীকৃতি দেয়নি তাই সালাত হয়নি। সূরা ফাতিহা পড়া যে ফরজ, প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে ইমামের উপরে, মুক্তাদির উপরে, সফরে, মকিম অবস্থায়, জেহরি সালাতে, সেররি সালাতে, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা ফরজ। কেন? কারণ হলো সূরা ফাতিহার শুরুতে তাওহীদের কথা এসেছে, তুমি তাওহীদকে স্বীকৃতি দেওনি, তোমার সালাত হয়নি। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই জন্য বলে দিলাম আগে আগে তাওহীদের স্বীকৃতি দিতে হবে, তাওহীদকে বুঝতে হবে, তাওহীদকে মেনে নিতে হবে, তারপরে আপনি সালাত পড়লে কবুল হবে। এক, দুই নম্বর, সালাত তাওহীদ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্ত, সালাত পড়তে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, যেভাবে তিনি পড়েছেন ওইভাবে পড়লে কবুল হবে, না হলে কবুল হবে না। এই বিষয়টা আমার আলোচনা। দুই নম্বর, তিন নম্বরটা হলো যে সালাত পড়ে কিন্তু ও অলস মুসল্লি, টাইম মোতাবেক পড়ে না। অনেক মুসল্লি আছে কিন্তু এতই অলসের অলস, ঠিক টাইমে পড়ে না, আর এটাকে কিছু মনেই করি না। কখন ওয়াক্ত হলো আর কখন ওয়াক্ত গেল এটা ওর মাথাতেই নাই। মানে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে কি অমনোযোগী, উদাসীন। আজান কখন হচ্ছে, ওয়াক্ত কখন হচ্ছে, জামাত কখন হচ্ছে, একামত কখন হচ্ছে, ওর কোনো চিন্তা নেই।
অধিকাংশ মানুষই গাফেল। একটা হাদিস খুব ভয় দেখাই, আবু দাউদের মুসলিমে আসছে হাদিসটি, 1010 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিকাউমিন ইয়াতাআখারুনা আনি সফফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে বিরত থাকে, প্রথম কাতারে উপস্থিত হয় না, শেষ কাতারে উপস্থিত হয়। আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এদেরকে অবশেষে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ যদি ইচ্ছা করে সালাত এইভাবে সালাত থেকে দূরে থাকে, ইচ্ছা করে জামাতে প্রথম কাতারে হাজির হয় না, প্রস্তুতি নাই তার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কথা এত কঠিন, কথা বললেই আশ্চর্য হই যে এই হাদিসটা আল্লাহর রাসূল বললেন কেন। সে তো মুসল্লি, সে সালাত আদায় করে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, ওর শুধু একটু অপরাধ হলো শেষ কাতারে সামিল হয়, এই জন্য আল্লাহ তাকে কোথায় দিবেন, জাহান্নামে দিবেন। হাদিসটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো এই যে এই মুসল্লি সালাতের প্রতি মনোযোগী নয়। আপনি একটু মনে করে দেখেন, আপনার মসজিদে কিছু কিছু লোক আছে, ও পায় না, দেখেন আপনার মনে হচ্ছে এখন প্রথম কাতার কোনোদিনই পায় না, আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি প্রথম কাতারে সালাত আদায় করব, যদি এরপরে দ্বিতীয় কাতারে হয়ে যায়, তৃতীয় কাতারে, শেষ কাতার হয়ে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু তাই বলে কি সারা বছরই আপনি শেষ কাতারে সালাত পড়বেন? তাহলে কি মুসল্লির লক্ষণ এটা? আপনার ভিতরে আগ্রহ আছে? আর রাখেন বেনামাজির কথা, নামাজ পড়লে যে তার যদি এই অবস্থা হয়, তো বেনামাজি মুসলিম কি অমুসলিম এই ইখতিলাফ করার দরকার আছে? ও তো সরাসরি এমনি জাহান্নামে, ও সরাসরি কাফের, বেনামাজি যে কাফের এতে কোনো সন্দেহ নাই, ও মুসলিম না। এখনো উলামা একরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের, ওর বাপও যদি আলেম হয় তবুও কাফের, ওর বাপ যদি কাবা ঘরের ইমাম হয় তবুও কাফের। সুযোগ নাই ওকে কুফুরি ফতোয়া থেকে বিরত রাখার, কোনো সুযোগ নাই। ও মারা গেলে আলেমদের ফতোয়া, কবরস্থানে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এক নম্বর। ওকে গোসল করানো যাবে না, ওকে মাটি দিতে হবে, একবারে জঙ্গলে গরু পোতার মতো করে পুঁতে আসতে হবে। তো ওকে নিয়ে আমার ভাবনা নাই, ও নসিহত মানে না, ও ভাবেও না। মুসলমান যারা সালাত সজ্ঞানে স্বেচ্ছাই পড়ে না, তারা কাফের, তাদের পরিণাম এই, তাদের ব্যাপারে অত ভাবার দরকার নেই। তিন নম্বরটা যেটা বলবো, চার নম্বরটা যেটা বলবো, সেটা হলো সালাত পড়ে কিন্তু হারাম খোর, ওর পোশাকটা হারাম, ওর খাদ্য হারাম, ওর বাড়িটা হারাম, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করেছে, যাবতীয় কারবার চালাচ্ছে সুদ দ্বারা, ওকে যদি কিয়ামত পর্যন্ত বয়স দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, ওর সালাত কবুল হবে, একবারে সোজা কথা। আমার সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় বিষয়টা, সেটা হলো সালাত পড়ি কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় পড়ি না। অধিকাংশ মানুষই গাফেল, দেখি না, চিন্তাও করি না যে এই সালাতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কি না। একজন মুরব্বির বয়স 85 বছর, 90 বছর হয়ে গেছে,
নব্বই বছর যাবত তাবলিগ করছে, কিন্তু সালাতের গিয়ে মসজিদে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে রাসুলের তরিকা, রাসুলের নির্দেশ, তারপরে মসজিদে বসতে হবে, নব্বই বছর বয়স হয়েছে এরপরও এই সুন্নাতটা জানতেও পারেনি শিখতেও পারেনি। কেন? আপনাকে কে শিখালো এই আদবটা? কে শিখালো যে মসজিদে ঢুকে বসতে হবে? কে বললো আপনাকে? কেন শিখলেন না আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়সাল্লি রাকাতাইন। প্রচলিত নিয়ম হলো মসজিদের আদব রক্ষা করার জন্য বসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো মসজিদে ঢোকে আগে দুই রাকাত সালাত আদায় করা। দুটো পার্থক্য বুঝলেন কি? তাহলে মসজিদে বসা আদব না বেয়াদবি? বেয়াদবি। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ দুই রাকাত সালাত আদায় না করে। দুই রাকাত সালাত পড়েই বসতে হবে। হয়তোবা মসজিদ আপনার টাকা দিয়েই করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর নিয়মে ঢুকতে হবে। আপনি কেন করলেন না এটা? এখানে কি ফজিলত নাই? ফজিলত তো আছে। তিরমিজির দ্বিতীয় খণ্ডের 209 পৃষ্ঠা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলালকে, বিলাল ব্যাপারটা কি? বিলাল তাজা, মরেইনি এখনো। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কালো কুচ্ছিত গোলাম মানুষ, দরিদ্র নিঃস্ব হত দরিদ্র মানুষকে বলছেন, বিলাল মা দাখালতুল জান্নাত ইল্লা সামিতু খাশকাতা। বিলাল, যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো জানি না, ইদা তাওয়াসাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইদা আযামতু সাল্লাইতু রাকাতাইন। ওযু করলে আমি দুই রাকাত সালাত পড়ি তাহিয়াতুল ওযু, অথবা আজান যখন দেই তখন তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বিহিমা, এই দুই রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। নির্দেশ আছে, ফজিলত আছে, নির্দেশ আছে, ফজিলত আছে, আপনি মানলেন না কেন? নব্বই বছর হয়ে গেছে, এই সুন্নাতটা মানার আজও সুযোগ। ফজিলত মানবেন, দাবি দেখি ফজিলতের পিছনে ছুটে বেড়ান, তো এই ফজিলতটা কি চোখে পড়েনি? এখানে ফজিলত আছে, এটা কি চোখে পড়েনি? চোখে পড়লো না কেন? আপনি প্রতিবন্ধী হয়ে গেলেন কেন? যখনই সংশোধন করতে, এই ব্রাহ্মণবাড়ির ঘটনা, এই কসবাড়ির ঘটনা, বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্য আমাকে দিতেই দিল না মুরব্বীরা, শেষে বক্তব্য সংক্ষেপ করে দিলাম, ছেড়ে দিলাম বক্তব্য। আর এগুলো বলতে গেলেই মুরব্বীদের মধ্যে বেশি প্রতিক্রিয়া হয়, আর প্রতিক্রিয়া হয় আলেমদের মধ্যে, মানতেই চাইবে না একবার, মানে বাপদাদা জীবনে যা করছে ওটাই করবে, এমন কড়া কথা বলে, যদি বাপদাদা জাহান্নামে যেতে আমরাও জাহান্নামে যাব, এইভাবে বলে। তাহলে ভুল সংশোধন হবে কি করে? আপনাদের মানসিক প্রতিবন্ধী, প্রতিবন্ধী না হতেন তাহলে একটু তলায় দেখতেন, হিসাব করে দেখতেন, একটু ভাবতেন, এই সুযোগটা হয়নি এখন পর্যন্ত। আরো প্রচলিত সালাতের সাথে অনেকগুলো পার্থক্য, যদিও আমরা বিষয়গুলো কড়া করে বলি না, আকিদার ক্ষেত্রে কোনো ছাড় দেই না, তো আমুলের ক্ষেত্রে আমরা স্বাভাবিক কথা বলি, আর বলি সহি হাদিসটাকে প্রাধান্য দিতে হবে, আর যদি বেদাত হয় তার ক্ষেত্রে কোনো ছাড়। ফিকহি মাসালার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া যায়, কিন্তু কখনোই আকিদার ক্ষেত্রে, শিরিকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সুন্নাত মানার ক্ষেত্রে যদি বেদাত ঢুকে যায় সেখানে কোনো ছাড় নেই, এটা তো বেদাত। মসজিদে ঢুকে বসে পড়া কি? এটা বেদাত। সুন্নাত হলো দুই রাকাত সালাত আদায় করা। একটার পর একটা উদাহরণ দিতে গেলে অবস্থা অন্যরকম হয়ে যায়।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা করেছে আর একটা। সালাত শুরুতে বলতে গেলে যদি অজু বলতে যায়, অজুর মধ্যে অনেক ত্রুটি, অজু হয় না তো সালাত হবে কি করে? অজুর শুরুতেই একটা বেদাত তৈরি করেছে, বলেছে অজুর দোয়া পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, একটা দোয়া শিক্ষা দিলাম। এর কোন জাল হাদিসও নাই, গোটা দেশে বাজার গরম এই দোয়া পড়তেছে। এটা দেখো তিরমিজি খোলা 25 নম্বর হাদিস, আল্লাহর নবী শুধু বলতেন বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহই বলবো মরা পর্যন্ত, বেদাতের সাথে আপোষ করব না। সাহস কোথায়? দোয়া তৈরি করার সাহস তোমার, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করতে পারেননি, তুমি দোয়া তৈরি করলে কেন? একটা দোয়া তৈরি করছে, যেগুলো বাজারে চলছে সবগুলো ভুয়া। ওই যে রোজার জন্য একটা দোয়া করেছি, দোয়া তৈরি করেছি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মাঝখানে কিছু আছে মনে হয়, ছুটে গেল সম্ভবত। এটা তৈরি করেছি, বাজার গরম, পেপারে পত্রিকায় টিভি রেডিও হুজুর ইমাম খতিব বক্তা সবাই এই দোয়া শিক্ষা দিচ্ছে, রমাদান মাস সিয়াম খোলার সময় ইফতার করার সময় এই দোয়াটা এইভাবে মুখস্থ করানো হচ্ছে। এর পিছনে কোনো দলিল নাই, জাল দলিলও নাই, সম্পূর্ণ তৈরি করা। আজকে না, আজ থেকে অন্তত 500 বছর পূর্বে বলে গেছেন একজন হানাফি বিদ্বান মিরকাতুল মাফাতির মধ্যে, মিশকাতের ভাষ্যের মধ্যে প্রথম ঘটনার 131 পৃষ্ঠায় তিনি বলে গেছেন ইস্তারা আলা আলসিনাতের নাস ওয়ালাকিন লা ইসলাম আসল, মানুষের মুখে মুখে কথাটা প্রচলিত কিন্তু এর কোনো ভিত্তি চলছে। শুধু এটা হাফেজ হুজুর খতিব ইমাম কোরআন তেলাওয়াত করেই বলছে সাদাকাল্লাহুল আযীম, দলিল কোথায়? নাই তো। ইফতারের দোয়ার কথা বলতে গেলে ছুটে গেল, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আবু দাউদের হাদিস, হাদিস সনদ জঈফ, এটা বলা যাবে না। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, মনে থাকবে কি বলবেন? বিসমিল্লাহ। ইফতার করে জাহাবাত জামা ওয়াব তালাগুলো রুকু সাবাত রাজ ইনশাআল্লাহ, এ হাদিস সনদ হাসান, বলা যাবে। অনুরূপভাবে 803 নম্বর হাদিস নাসাইল সোনাল আমাল ইয়াউমি আল্লাইলার মধ্যে এসেছে, অর্থাৎ কুরআন তেলাওয়াত করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সনদ সহি, কুরআন তেলাওয়াতের পর এই দোয়াই পড়ব, আমি সাদাকাল্লাহুল আযীম পড়ব। তৈরি করলেন কেন তাহলে? কোথায় পেয়েছেন একটু একটু হিসাব করে দেখেন, দেখতে গেলে তো আপনি ধরা খাবেন। যখনই বলছে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনই বলছে সদ্দাক্তা ও বারারতা, দলিল কোথায়? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বের করেন আপনি, যদি বের করতে পারেন সনদ সহি হয়, কোন বাক্য ব্যয় না করে মেনে নিব ইনশাআল্লাহ। তবে যতদিন দলিল না পাবেন ততদিন পর্যন্ত এই দোয়া পড়া যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে আসসালাতু খায়রুন নাওমি, কথা পরিষ্কার? সালাম ফিরার পরে মুরব্বী বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বের করেন তো কোথায় আছে এই দোয়া? আপনি কেন পড়লেন এটা, কেন পড়লেন? যদি সালাত বাছাই করতে যাই, এই বাছাই করতে গিয়েই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটা আপনাদেরকে আমরা উপহার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এই বইটা হাতে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে এই বেদাতি ভাইরা, আমি ভাই বলছি, বেদাতি আলেমরা এতই বিষদগার করেন আর এতই মিথ্যাচার করেন, তাদের কাজই হলো এই বইটার বিরুদ্ধে কথা বলা। তবে আলহামদুলিল্লাহ তারাই প্রচার করছে আলহামদুলিল্লাহ, আমি শুধু বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। হেদায়েত দিলে আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই, তারা পড়ুক বুঝুক,
তবে এই বইটা পড়ে আলহামদুলিল্লাহ বহু বড় বড় মাপের আলেমের মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে জীবনে কোনোদিন নফল আদানকে সালাত আদায় করেনি তিনি নফল আদানকে সালাত আদায় করা শুরু করেছেন। অনেকে প্রকাশ করেন অনেকে প্রকাশ করেন না, গালিগালাজ করে লাভটা কি? বাস্তবতায় আসুন, ফিরে আসুন, আপনি একটা দলিল দেখান যে আজানের আসসালাতু খায়রু মিনান নাওম বললে সদ্দাকতা বারাতা বলতে হবে, একটা দলিল দেখান, ওইটাই বলতে হবে। সদ্দাকতা বারাতা বলার দলিল কোন নাই। আজানের দোয়ার মধ্যে যোগ করেছি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ওয়াদদারাজাতার রাফিয়া, কোথায় পেলাম বের করুন, কোথায় পেলাম বের করুন। আপনি কি বলেন, আল্লাহর নবী একটা শব্দ সহ্য করতে পারলেন না আর আপনি এতগুলো দোয়া তৈরি করে দিলেন নর্মালি একবার স্বাভাবিক গতিতে? আর যত নিয়াত তত তো আসেই তৈরি করা, কিছু নিয়াত তৈরি করেনি আলহামদুলিল্লাহ, এই নিয়াত তৈরি করার আগেই মারা গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেদিনে শেখ আকরাম উজ্জামান আব্দুল সালাম বলছিলেন কোরআন পড়ার নিয়াতটা তৈরি করেনি আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে কোরআন। কবরে লাশ রাখার নিয়াতটা তৈরি করেনি আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে। তারপরে আপনার কি বলে যে বাজারে যাওয়ার নিয়াতটা তৈরি করেনি তা আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে তো আমরা। এই যে এতগুলো নিয়াত তৈরি করার আগেই যে মরে গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ার দরকার না আলহামদুলিল্লাহ। তো বাস্তবতা এমনই, কেন তৈরি করলেন? একটা হাদিস 176 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে, বারা ইবনে আজবকে আল্লাহ রাসূল ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন, ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছেন আমান্তু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি বলো যে আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আজব মাতবরি করে বলছেন যে আমান্তু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, কি চেঞ্জ হয়েছে বলেন তো? নবীর জায়গায় রাসূল, নবীর জায়গায় রাসূল। এইটা যখনই বলেছে বলেন তো, নবী বড় না রাসূল বড়? রাসূল বড় না, প্রত্যেক রাসূল কিন্তু নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। তো বারে ইবনে আজব একটু চেয়েছেন নবীর মর্যাদা একটু বৃদ্ধি করতে, আমাদের নবী কি রাসূল, রাসূল বলে তো নবী বলা লাগে না, মাতবরি করে নবীর জায়গায় কি বসাইছে, রাসূল বসাইছে। বারে ইবনে আজব নিজেই বলছেন ফাতওয়ানা আলা সদর বিয়া, দেখি বলা মাত্রই আমার বুকে মারলেন এক ঘুষি, একটা শব্দ চেঞ্জ করতে ঘুষি। কারণ দুয়া নবীর তৈরি না, এটা শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহর নবীর সামনে বারে ইবনে আজব একটা শব্দ পরিবর্তন করে দেন ঘুষি খেয়েছেন, এই হুজুরেরা কতটা ঘুষি খাবে চিন্তাও করে না ভাবেও না। নিয়াতগুলো তৈরি করে দিছে, বেতেরের নিয়াত, তারপরে জানাজার নিয়াত, ইদায়নের নিয়াত, সুন্নাতের নিয়াত, নফরের নিয়াত, প্রত্যেকে বাদতার আলাদা আলাদা নিয়াত। নিয়াত মুখস্থ করতে গিয়ে মুসল্লির 12টা বেজে যাচ্ছে, তাই বাদ দেয়া, যদি সুরা শিখতো কত ভালো হতো না। এইটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, অন্য কিচ্ছু না। সুরা ফাতেহা সালাতে না পড়া মৌলিক কারণ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কেন এটা বললাম, আপনি বুঝার চেষ্টা করেন, সূরা ফাতিহার মধ্যে দুইটা শব্দ আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, মাগজুব হলো ইহুদিরা আর জল্লিন হলো খ্রিস্টানরা। একজন মুসল্লি যত রাকাত সালাত আদায় করে প্রত্যেক রাকাতেই মুসল্লি সূরা ফাতিহা পড়ে, এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যখন সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে গজব প্রার্থনা করা হয়, ইহুদিরা সহ্য করতে পারে না। আর একটা হলো যে শেষে বলতে হয় কি আমিন। আপনি 105 পৃষ্ঠা খুলেন ইবনু মাজার মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসাদাতিল ইয়াহুদু মা হাসাদাত বি কওলে আমিন ওয়াসসালাম, অর্থাৎ ইহুদিরা মুসলিমদের সবচেয়ে যে বিষয়টা হিংসা করে সেটা হলো আমিন বলাকে হিংসা করে।
কথা বোঝা গেছে? আমিন বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না, কারণ যখন বললো গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন কি বলবেন? আমিন। এইটা সহ্য করতে পারে না। হায় হায়, আমাদের বিরুদ্ধে ওরা দোয়া করলো, কবুল যদি হয়ে যায় তাহলে তো শেষ। ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারে না। আর হাদিসগুলো বানিয়েছে ইমামের পিছনে যেন সূরা ফাতিহা পড়া না হয়, এই জন্য চার পাঁচটা হাদিস তৈরি করেছে। এগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করতে পারেই না। একটু সূক্ষ্ম জ্ঞান দিয়ে হিসাব করবেন আপনি। কথা বলতে যাই জায়গায় চলে আসলো, বলেই দিয়ে এখানে বলার ইচ্ছা ছিল না এটা এখনই, সেটা হলো যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে এত মারার পরেও খায়েশটা মিটেনি বলছে ওর মুখে মদের বোতল মারো। এই বইটার মধ্যে উল্লেখ করেছি সবগুলো জাল কথা। আচ্ছা, এইগুলো কোনো মুসলমান তৈরি করেছে কি মনে হয় আপনাদের? এটা সিরফ সূরা ফাতিহা যেন মুসলিমরা বর্জন করে এটাই ছিল একটা বিশাল চক্রান্ত। কারণ সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতটাই হলো হেদায়েতের মূল জিনিস, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলছি আগে তাওহীদকে মেনে নিলাম, তারপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সোজা সরল পথ চাচ্ছি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি এনাম করেছে তাদের পথ চাচ্ছি। এটা যেন কোনো মুসলিম না বলে। কোন কোন সুলাকে ঈদগাহে সালাত আদায় করছে লক্ষ লক্ষ মানুষ, শুধু ইমাম সূরা ফাতিহা পড়ে আর কেউ পড়ে না, সালাত হয় না, হবে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যে বিশ্লেষণ করতে যান, সালাত বলে আপনি কিছুই পাবেন না, সালাত বলে কিছুই পাবেন না। একদিকে ভুয়া, দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হলো কি, কোনো দলিল নাই, জাল দলিলও নাই, এটা কি ভুয়া। আর কিছু আছে জাল এবং জৈব হাদিস, ভুয়া আমুলটাই বেশি। ভুয়া আমুল মানে বেশি মানে বক্তব্যে হুজুর শিখিয়ে দিছে এই মর্মে, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে তাহলে তাকে 202,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ভ্যান চালক আমাকে বলছে কথাটা, যে কি বলবো, আমি জহর পড়েছি, আসরও পড়েছি, আসরের ওয়াক্তে জহরটা আমি পড়তে পারিনি, বেরিয়ে আসছি, মুয়াজ্জিন বলেছে আসর পড়তে এত দেরি লাগে, তখন বলছে চাচা আমি জহরটা পড়তে পেরেছিলাম না, জহরও পড়েছি আসরও পড়েছি এই জন্য একটু দেরি হয়ে গেছে। তখন মুরব্বী বলছে, কাঁকড়া এলের মুরব্বী তো, কড়া ফতোয়া, বলছে চাচা আমি তো আসলে জহর পড়তে পারিনি, জহরও পড়লাম আসরও পড়লাম, মুরব্বী দিছে চাঁদতে ফতোয়া বসাই দিছে, ও তুমি নামাজ কাজা করেছো, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক বলছে চাচা পড়লাম যে আমি, তো বলছে তুমি পড়লেও তোমাকে আগে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, তারপরে তোমার জান্নাত হতে পারে। তখন ভ্যান চালক মাথায় হাত দেয়া বলছে চাচা আমি যা তাছা নামাজ না পড়াই ভালো ছিল, দলিল 100 এটা পাবেন 116 পৃষ্ঠায় ফাজাইলে নামাজ অংশের মধ্যে, আপনাদের আর কষ্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ সে কষ্টকর কাজটা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ নতুন বই এসেছে তাবলিগের স্বরূপ, কোথায় ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে দরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে কোরআন, ফাজাইলে রমজান মর্মে যত জাল জৈবগুলো ছিল আলহামদুলিল্লাহ কষ্ট করে বের করে দিয়েছি, আর সহিগুলো পাশাপাশি উল্লেখ করে দিয়েছি মানুষ যেন সহিটা জানতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা আল্লাহ যেন বইটাকে কবুল করেন, আর এই বইটা জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত বইটা যেমন আপনারা নিজে কিনে হাজার হাজার কপি আপনারা বিতরণ করেছেন, আমি আপনাদের কাছে দাবি করি দাওয়াতের স্বার্থে তাবলিগের স্বরূপ বইটা হাজার হাজার কপি
সারা দেশে বিতরণ করুন, সারা পৃথিবীতে বিতরণ করুন, এইটা আপনাদের মধ্যে আবেদন থাকবে। এই মুরব্বীদেরকে কূপ থেকে মিথ্যা কাহিনী বানোয়াট কাহিনীর এই অন্ধ সাগর থেকে যেন তারা বেরিয়ে আলোর পথে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বন্ধুরা আমার, যেটা বলছিলাম কেন করলো বললো এটা 2,88,00,000 বছর দলিল নাই। জাকারিয়া সাহেব নিজে লিখছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যে হাদিসের গ্রন্থ সময় আছে এই গ্রন্থ সময় এই হাদিস পাইনি। লিখলেন কেন আপনি? 680 নম্বর হাদিসটা খুলুন, সহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম খাইবার যুদ্ধ থেকে ফিরার সময় যাত্রা বিরতি দিয়েছিলেন। বেলালকে বললেন তুমি ডেকে দিও, বেলাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে পড়তে নিয়ে ঘুমিয়ে গেলেন। বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, হাদিসে শব্দ আছে হাত্তা যারাবাতহুম শামস, সূর্যের তাপ এত বেশি হয়েছে পিঠে লাগার কারণে আল্লাহ রাসূল প্রথম জায়গা পেয়েছে। বেলালকে বলছে, বেলাল ঘটনা কি? তা আপনাকে যিনি ঘুমায় দিয়েছেন আমাকে তিনি ঘুমায় দিয়েছেন, কিছু করার নাই, উঠো এখান থেকে চলো, শয়তান বাসা বেঁধেছে, দূরে যায় সালাত আদায় করলেন। আপনি ফতোয়া দেন আল্লাহ রাসূল এবং সাহাবীরা কত বছর জেল জাহান্নামে থাকবে বলেন তো দেখি, সালাত কাজা হয়নি সেদিনে? কাজা আপনারও হতে পারে আমারও হতে পারে। 596 নম্বর হাদিসটা খুলুন, 97 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী, আল্লাহর নবী বলছেন, মান্নাসিয়াও না মানিস সালা, কেউ যদি ঘুমিয়ে যায় বা সালাত ভুল করে, ভুলে গেছে সালাত মনে নাই অত ঘুমাচ্ছে টাইম চলে গেছে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে, ফালিও সাল্লি হাইদা দাকারাহা ফা ইন্নাহা কাফারাতুহা, যখন স্মরণ হবে তখন পড়ে নিবে, এটাই হলো কাফফার। এখানে কোনো শাস্তি আছে? এখন কাফফারা হলো এটা একটা, আল্লাহ কত দয়া করেছেন। আর মুরব্বী ফতোয়া দিয়ে দিল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম কোটির কমে কোনো ফজিলত নাই, বানাইছি ফজিলত, যেটা চলছে প্রচলিত, সালাত তো ব্যাপক বিষয়, দলিল নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আমরা প্রচার করছি, আর একটা ফাজাইলে নামাজ অংশের 125 পৃষ্ঠা খুলেন, সেখানে একটা তথ্য দিয়েছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, দেখেন প্রচলিত নিয়ম, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে, মানে কোটির কমে কিছুই নাই। কোন হাদিসে আছে? কোন দলিলে আছে? নাই। আমার সামনে ঘটনা এটা পড়ছে, আমি বলছি দলিল কোথায়? তোমার সে যেটা দলিল মনে হয় না, আমি যেটা তো ফাজাইল আমল দলিল কই, তো সে এটাই দলিল, কি বলবেন আপনি? দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। হাদিসে এসেছে 560 নম্বর হাদিসটা কোন আবু দাউদের মধ্যে এসেছে, 25 থেকে 27 গুণ নাকি বেশি হবে, এটা হাদিস। তাহলে এটাই বলবো কোথায় বাড়িয়েছে 3,35,00,000, কোটির কমে কিছু নাই। একবার সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায় 49 কোটি, মানে কোটির কমে নাই, লাখও আছে অবশ্য, 20 লাখও আছে একটা, তো কি এটা? আল্লাহর নবী বললেন একটা, 556 নম্বর হাদিস সহি মুসলিমের প্রথম ঘটনার 118 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই মর্মে, যে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সমস্ত জায়গা নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। আপনাদের কসবা ভর্তি হবে 49 কোটি নেকি দিয়ে? হ্যাঁ, কসবা ভর্তি হবে, তাহলে কোথায় নেকি? সুবহানাল্লাহর 12টায় বাজায় যায় না, জেনে কেউ না জেনে, যদি জানা থাকতো মূর্খতার কারণে এগুলো হয়েছে, ওই মূর্খতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি কোনো অপরাধ করিনি, মানুষের সামনে হকটা প্রকাশ করার চেষ্টা করেছি এবং করেই যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে দুইটা ব্রত, দুইটা প্রতিজ্ঞা, বাংলাদেশে যে সুফিবাদ চলছে নামে বেনামে, এই সুফিবাদ উৎখাত করতেই হবে বাংলাদেশ থেকে। তরুণ ভাইরা, তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের দাওয়াতি তৎপরতা যেন বন্ধ না হয়ে যায়।
তুমি কলেজে পড়ো আর বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো আর যেখানে থাকো, তরুণ এবং যুবক ভাইরা শক্ত হও, এ দেশ থেকে দুর্নীতিবাদ দুর্নীতিবাজকেও বিদায় করতে হবে, দুর্নীতি থেকে দূর করতে হবে, অনুরূপভাবে সন্ত্রাসকেও দূর করতে হবে, অনুরূপভাবে জঙ্গিবাদকেও দূর করতে হবে, এই দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমল প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখলাম আসার পথে বাসের মধ্যে লেখা আছে কসবা তাওহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আলহামদুলিল্লাহ, বাস নিয়ে কয়েকটা তথ্য আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে তথ্য শুনলাম এই ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য সংখ্যা হয়েছে 1800 যুবক আলহামদুলিল্লাহ। এই এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন শিরিকও থাকবে না, বেদাতি থাকবে না, মাদারপুরা থাকবে না, কবর পূজাও থাকবে না ইনশাআল্লাহ। এই তরুণদের মাধ্যমে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি খালেস অন্তরে মুরব্বী গরম হয়ে গেছে, মুরব্বী গরম হয়ে গেছে, এত গরম হলে বক্তব্য দেওয়া যাবে না, একটু থামেন আমি কথা বলি। ইনশাআল্লাহ দোয়া করে যাচ্ছি তাওহীদের বীজ যেহেতু রোপণ করা হয়েছে, এর গাছপালা হবে, ফল ফুল হবে, গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা ইনশাআল্লাহ তাওহীদে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। কোনো ভয়ের কারণ নাই, তুমি যদি অপমানিত হও, লাঞ্ছিত হও, কেউ যদি তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, তুমি মনে রাখবে আল্লাহর নবী বলে গেছেন 2588 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে আল্লাহর জন্য অপমানিত হয়, লাঞ্ছিত হয়, নিচু হয়, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। মনে রাখতে হবে যে আম্মার নির্যাতিত হয়েছেন, বেলাল নির্যাতিত হয়েছেন, আমি আম্মারের সাথে বেলালের সাথে জান্নাতে থাকতে চাই আলহামদুলিল্লাহ। কোনো দুঃখ আছে আর? দুঃখ নাই। আমি সবগুলো ইঙ্গিত দিতে পারছি না, সময় খুব সংক্ষেপ, এই জন্য একটা প্রসঙ্গ একটু বলতেই হয়, আর কয়েক মিনিট টাইম আমার আছে, একটা প্রসঙ্গ বলতেই হয়। সে প্রসঙ্গটা হলো এই যে জাল এবং জয়ীফ হাদিস আমাদেরকে আঁকড়ে ধরেছে, এবং জাল জয়ীফ হাদিসই মুসলিম উম্মাকে বিভক্ত করে রেখেছে। আওয়ামী লীগ করার কারণে, বিএনপি করার কারণে জাতি বিভক্ত হয়নি, ধর্মীয় কারণে জাতি বিভক্ত হয়েছে। ইসলামী দলগুলোকে এইটাই বুঝার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যত ইসলামী দল আছে এক বাক্যে বলে দেন, জাল হাদিসকে বর্জন করলাম, জয়ীব হাদিসকে বর্জন করলাম, এইটা বর্জন করলে মুসলিম ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কেন হয়েছে মসজিদ বিভক্ত হয়েছে, কি কারণে? বুকে হাত বাঁধার না, বিনিসে হাত বাঁধার কারণে, জোরে আমিন বলার, আস্তে আমিন বলার কারণেই, রফলে আয়দান করি, এক শ্রেণী মানুষ এক শ্রেণী মানুষ করি না, এই কারণেই। ঈদের ঈদগাহ বিভক্ত হয়েছে কেন? 12 তাকবীর আর 6 তাকবীর। মসজিদ বিভক্ত হয়েছে কেন? 20 রাকাত আর 8 রাকাত তারাবি, এই কারণেই তো। যদি জাল হাদিসগুলো জয়ীফ হাদিসগুলো যদি বাদ দেই, তাহলে ইখতিলাফ থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। অন্তত 90 ভাগ বিষয়ে জাল এবং জয়ীফ হাদিসের ইখতিলাফ থেকে গেছে, কারণে ইখতিলাফ থেকে গেছে। আজকে কেন এটা নিয়ে পাড়াবাড়ি করব, তবে খুব সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে। সূক্ষ্ম কাজটা কি? ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, আপনাদের বলে দিই কয়েকটা কথা, তো না বললে হবে না। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধা সংক্রান্ত 4টা হাদিস নিয়ে আসছেন, কয়টা? 4টা। 3টা হাদিস নিয়ে আসছেন, প্রথমে নাভির নিচে হাত বাঁধা, এই 3টা হাদিসকে ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন। একটা নিয়ে আসছেন বুকের উপরে হাত বাঁধা, এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তাহলে ছাত্রদের কাছে স্পষ্ট হয়ে যাবে না যে 3টা নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ? কিন্তু ছাত্ররা পাওয়ার আগে ওর পুকাটাই মারি দিছে, ওর গোষ্ঠী শেষ করে দিয়েছে। অর্থাৎ যে আবু দাউদ পড়ানো হয় খারেজি মাদ্রাসায়, এই আবু দাউদের মধ্যে 4টা হাদিসকে তুলে দেওয়া হয়েছে, নাই 4টা হাদিস নাই। আপনি খুলেন 110 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে খুলেন, এই উপমহাদেশ ছাপা আবু দাউদে, কেন নাই, কোন কারণে নাই? আলেম সাহেব, আপনি 8000 বড় মাদ্রাসায় পড়া, আপনি দেওবন্দে পড়া বড় মাদ্রাসায়, আপনার যদি বিবেক থাকে একটু চিন্তা করে দেখবেন কেন 4টা হাদিস নাই।
আপনারা আমার কথাটা তদন্ত করবেন কি করে? যারা আলেম আছে তদন্ত করবেন, রিয়াদের প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, সৌদি আরবের প্রিন্টে আছে, বৈরুতের প্রিন্টে আছে, জর্ডানের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, মিশরের প্রিন্টে আছে, লিবিয়ার প্রিন্টে আছে, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের প্রিন্টে এই হাদিস আছে, বাংলাদেশের প্রিন্টে নাই কেন? কিনুন, আবু দাউদ এখন পাওয়া যাচ্ছে, বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, আপনি কিনেন। আর একটা বাস্তব মানে সহজ করে দিই, ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলবেন বাংলা, ওই আবু দাউদের মধ্যে দেখবেন নিচে আছে হাদিসগুলো, আছে তবে টিকায় লিখে দিছে এই হাদিসগুলোতে উপমহাদেশে নুসখাই নাই। আপনি তদন্ত করে দেখবেন বাংলা আবু দাউদে আছে কিন্তু। কথা বোঝা গেছে? কেন করলো এটা? স্পষ্ট হয়ে যেত মানুষের সামনে, ছাত্রদের সামনে, আলেমদের সামনে, কিন্তু স্পষ্ট হওয়ার আগে ওকে উৎখাত করে দিছে, 12টা বাজা দিয়েছে আবু দাউদে। আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে। তার আগে 109 পৃষ্ঠায় একটা কাজ করেছে, যেহেতু বুকে হাত বাঁধার হাদিস সহি, এই সহিটাই গ্রহণ করব, জয়ীফটা গ্রহণ করব না, সোজা কথা। দুই নম্বর বিষয়টা, এখানে আর একটা ফেত্তা পাকিয়েছি, মহিলারা বুকের উপরে পুরুষের নাভির নিছে, দলিল সময় দিলাম কিয়ামত পর্যন্ত খুঁজনের দলিল পাওয়া যায় কিনা। এই পার্থক্য কে করলো? পুরুষরা নাভির নিছে, মহিলারা বুকের উপরে, দলিল কোথায়? এই পার্থক্য শরীয়তে বর্ণিত হয়নি, শুধু একটা, এই যে তাশাহুদ পড়ার সময় আঙ্গুলটা টুপ করে উঠা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠে আমার নামা রাখি, এর পক্ষে কোনো জাল দলিল নেই। সহি হাদিস 989 নম্বর হাদিস, 1336 নম্বর হাদিস সহি মুসলিম এসে আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নাঙ্গুল নাড়াতেই থাকতেন, দৃষ্টিতে এই জায়গায় থাকতো, এই একবার টুপ করে উঠানোর কোনো দলিল নাই। কেন তৈরি করলেন এটা? নাই যেহেতু মানবো কেন? প্রথম বলেছে একটা জাল জয়ীফ হাদিস, আর একটা কাজ করেছে, আবু দাউদের 109 পৃষ্ঠা খুলুন, 109 পৃষ্ঠার মধ্যে আমার অপরাধ হলো এই তথ্যগুলো শুধু ফাঁস করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, আর কোনো অপরাধ নাই আমার, ওরাও জানে এটা, প্রশ্ন করছে যে এটা দুইটা খুলে দেখছি নাই, এটা নাই কেন? আলেম আপনি দেওবন্দে পড়েছেন, হাটহাজারিতে পড়েছেন, ওই বাবুনগরে পড়েছেন, তারপরে কোথায় কোথায় পড়েছেন, আপনি রহমানেতে পড়েছেন, দলিলটা দিন এটা। শিক্ষিত মানুষের কাছে আলেম ধরা খেয়ে যাচ্ছে, এই জন্য বিপদ, দলিল সহ পাচ্ছে। রাফুল আয়দেন করা সম্পর্কে ইবনে মাসুদ থেকে হাদিস নিয়ে এসেছেন আবু দাউদ রহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ 202 হিজরিতে জন্ম, 275 মৃত্যু, কত আগে ফয়সালা করে দিয়েছেন, আজকে কেন কামড়া কামড়ি করবো আমরা? কামড়া কামড়ি করার দরকার আছে? তিনি হাদিস নিয়ে এসে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু একবার রাফুল আয়দেন করলেন, এই হাদিস বর্ণনা করে ইমাম আবু দাউদ বলে দিচ্ছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিরিন লাইসা হুয়া বিসহিহিন, এই হাদিস সহি নয়, একবার রফুল আয়দেন করা হাদিস সহি নাই, এইটা 275 বছর পূর্বে, 275 হিজরির পূর্বে ইমাম আবু দাউদ বলে গেছেন। এবার কি করেছে, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে কিন্তু ইমাম আবু দাউদের মন্তব্যটা নাই, তাহলে কোন উদ্দেশ্যে মন্তব্যটা তুলে দেওয়া হয়েছে বুঝতে কি অসুবিধা হচ্ছে না? উদ্দেশ্য একটাই, এই হাদিসটা যে জয়ীফ এটা যেন মানুষ জানতে তুলে দেওয়া হয়েছে। রাফুল আয়দেন করার হাদিস আছে 400 সহি হাদিস বর্ণিত হয়েছে, 400 শুধু কুতুবে সিত্তার মধ্যে প্রায় 51-52 হাদিস বর্ণিত হয়েছে, সহি বুখারিতে আসছে আপনার 5টা, 735, 736, 738, 739, সহি মুসলিমে এসে 5টা, 897, 98, 99, 99, তার 98, 99, 91, 90, 91, তারপরে আপনার আবু দাউদের মধ্যে এসেছে 16, ইবনু মাজার মধ্যে এসেছে 11, নাসাইয়ের মধ্যে এসেছে 13, তিরমিজির মধ্যে আসছে 1, মোট প্রায় 51-52 হাদিস বর্ণিত আছে শুধু কুতুবে সিত্তার মধ্যে। একটা হাদিস জয়ীফ হওয়ার কারণে সব হাদিসগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, সব হাদিস ছেড়ে দিয়েছে। সবচেয়ে কুকর্ম যেটা, সবচেয়ে খারাপ যেটা, একজন ইমাম, একজন খতিব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে,
যে আসলে রাসুলের যুগে সাহাবিরা গোপনে বগলে পুতুল রাখতো, তো এই জন্য আল রাসুল রফল আদান করতে বলেছিলেন। এখন বগলে পুতুল রাখি না, রফল আদান করা লাগবে না। ওফ, যদি আজকে উমরের যুগ থাকতো ওকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো। তুমি সাহাবিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে কেন? যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন, তারা কি গোপনে বগলে পুতুল রাখত? এত বড় ডাহা মিথ্যা কথা কোথায় পেলে? প্রথম কথা, এই একটা কথা বলার জন্য জাহান্নাম তোমার জন্য রেডি, বেশি লাগবে না। সাহাবিদের উপরে অপবাদ দিয়েছে। আর একটা জিনিস হলো কি, খুব চমৎকার করে একটা হাদিস তৈরি করেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে, হাদিস তৈরি করেছে এর মর্মে যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন একজন ব্যক্তিকে সালাত পড়তে। তো ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন, রফলে আদান করতে দেখেছে বলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামে হাদিসটা তৈরি করা হলো, তার কোনো দলিল থাকতে হবে না? আজ পর্যন্ত কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। একবারে টাটকা নগদ কাঁচা জাল কথা, কাঁচা কথা একবারে, বরং সহিহ হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু নিজেই রফলে আদান করতেন মৃত্যু পর্যন্ত। তো সহিহ বুখারীর পাঁচটি হাদিসকে খতম করার জন্য এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর নামে এই হাদিসটা সহিহ বুখারীর 102 পৃষ্ঠায় টিকার মধ্যে যোগ করে দিয়েছে। আপনাকে কিভাবে বলবো, এই ছল চাতুরি করলে কি এই দেশ থেকে জাল জয়ীব কি তোলা যাবে, রাসূলের সুন্নাকে প্রতিষ্ঠা করা যাবে না? সুযোগ নাই। মনে রাখবেন আপনারা, আসিহা সিত্তা মানে ছয়খান সহিহ কিতাব নামে যেভাবে প্রচার করা হয়েছে, এইটা কিন্তু মুহাদ্দিসগণের পরিভাষা নয়। কুতুবে সিত্তা ছয়খান মূল কিতাব এটা বর্ণিত হয়েছে। আলবানি রহিমাহুল্লাহ তিনি নিজেই গণনা করে দেখিয়ে দিয়েছেন যে এইগুলো জয়ীব, এইগুলো জাল। আচ্ছা বলেন তো, ছয়খান সহিহ কিতাব এই কথা কি ঠিক, যেখানে আবু দাউদ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জয়ীব, তাহলে আবু দাউদ সব হাদিস সহিহ, তিরমিজি সব হাদিস সহিহ না? তাহলে যদি তাই হয়, আপনি একটু ভাবেন, সবগুলো সহিহ না, সহিহাইন দুইটা, বুখারি এবং মুসলিমকে সহিহাইন বলা হয়, তার নিজেরা সহিহ বলে গেছেন, আর চারটা কিতাব আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, এই চারটা কিতাবকে তারা নিজেরা সুনান বলে গেছেন, সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ, সুনানু নাসাঈ, সুনানের কিতাব, আর সুনান আরবা বলা হয়। দুর্ভাগ্য যে আমরা একসঙ্গে বসাই দিছি এই চারটা কিতাবে আলবানির গুণন অনুযায়ী 3152টি জয়ীব এবং জাল হাদিস আছে। আবু দাউদে আছে 1052টা, 1054টা, ইবনু মাজাতে আছে 800 তিরমিজিতে আছে 832টা, নাসাইতে আছে 390টা। এতগুলো হাদিস জাল জয়ীব থাকার পরেও আমরা একসঙ্গে লাগিয়ে দিয়েছি কি, ছয়খান সহিহ কিতাব, মানে এর মধ্যে সব রকমের হাদিস যেহেতু আছে, এই জন্য আমরা এটা এইভাবে মেরে দিয়েছি, উচিত নয় আমাদের। না, আমি প্রশ্নোত্তর দেব না, উস্তাদ যে আছেন উস্তাদ প্রশ্নোত্তর দেবে, সমস্যা নাই। যে কথাটা আসছিল, একটা প্রশ্ন চলে আসছে, বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম, জাল এবং জয়ীব হাদিস দ্বারা সমাজ এখন আক্রান্ত, যার কারণে মুসলিম ঐক্য হওয়া সম্ভব হচ্ছে না। তখনই সম্ভব হবে যখন এগুলো আমরা বোঝা শুরু করবো। অন্তত সালাতের ক্ষেত্রে যদি আমরা এক হতে পারতাম, অন্য অন্য ক্ষেত্রগুলো সঠিক হতো। আপনারা একটা প্রশ্ন করেছেন, টিস্যু নিয়ে সালাত, এটা প্রত্যেকটা সালাতের সাথে বসে ওজুর সাথে জড়িত, টিস্যু নিয়ে কি ঘোরাঘুরি করা যাবে কিনা, দৌড়াদৌড়ি করা যাবে কিনা, কাশাকাশি করা যাবে কিনা, 40 কদম হাঁটা যাবে কিনা, এটাই তো প্রশ্ন নাকি আপনাদের? একটা মিথ্যা কথা চালু হয়েছে, মিথ্যা কথা চালু করে দেখছে একটা,
যে কুবাবাসীর জন্য আল্লাহ আয়াত নাযিল করেছে 8 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যে তার কারণ কি, তারা পানি নেওয়ার আগে ঢেল নিত, ঢেলে নিত, পানি নিত, এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন। এটা লাহু এর কোনো ভিত্তি নাই। আলবান রহিমাহুল্লাহ ইরওয়ালুল গালির মধ্যে 42 নম্বর সিরিয়ালে আলোচনা করতে বলেছেন, কোনো ভিত্তি, এর কোনো সনদই নাই। সনদ যেটা আছে সেটা মানতে আপত্তি কোথায়? 355 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া মাশারাল আনসার, ও আনসারীরা ঘটনা কি বলো তো, আল্লাহ তোমাদের উপরে আয়াত নাযিল করলো এটা? তখন আনসারীরা জবাব দিলেন, কালু, আল্লাহ রাসূল, না তাওয়াজ্জাউ লিসসালাহ, আমরা সালাতের জন্য ওযু করি, ও নাগতাসালু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি, ও নাস্তানজি বিল মা, আর পানি দিয়ে আমরা ইস্তিনজা করি। তখন আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া দাকা, ওহো, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছে। তারপরে বলছেন, ফালাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা অর্জন করবা। তাহলে পানি নেওয়ার মধ্যেই কি ফজিলত রয়েছে? টিস্যু নেওয়ার মধ্যে না, ঢেল নেওয়ার মধ্যে না। এই হাদিসটা অপব্যাখ্যা করে সারা দেশে মসজিদের বাথরুমগুলোতে একবারে টিস্যুতে ভর্তি একবার, এটা না বুঝার কারণে। কিন্তু টয়লেট থেকে বের হলে কিন্তু 40 কদম হাঁটে না, তখন পেশাব করে না, পায়খানা করার সময় পেশাব করে না, এই জন্য তো হাঁটাহাঁটি করে না, তাই না? বিষয়টা এরকম না, যখনই আপনি শরীয়তের উপরে মাতবরি করতে যাবেন তখন ধরা খেয়ে যাবেন, যে কোনো ভাবে ধরা খাবে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত প্রতিষ্ঠা করতে চাইলে আমাদের দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে, বিশেষ করে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুর্ভাগ্য, আজকের যখন যুবকরা জেগে উঠেছে কোরআন এবং সহি সুন্নার পক্ষে, তখনই এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বেদাতি তাদেরকে গ্রেফতার করানোর জন্য থানায় থানায় জেএমবির লিস্ট দিচ্ছে। আপনারা নির্ভীক চিত্তে দাওয়াতি কাজ করুন চারিদিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস কাফেলাকে এদেশে হেফাজত করবেন, সারা বিশ্বে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করে গেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, একটি দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে, বিদ্রোহীরা ক্ষতি করতে পারবে না, কিয়ামত চলে আসবে তারা ওইভাবে বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। অতএব যে যাই বলুক না কেন, কোরআন এবং সহি সুন্নাহর দাওয়াত নিয়ে এগিয়ে যাবেন, সালাফি আকীদা নিয়ে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে আমার উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। অতএব ভয়ের কোনো কারণ নাই, দাওয়াতি কাজ আপনাদের করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আল্লাহ তুমি এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ এই দেশের যুবক ভাইদেরকে তুমি প্রত্যেকে দায়ী বানিয়ে দাও, আমিন। যে সমস্ত আলেম উলামা শিরিক বিদাতের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ তুমি এ দেশের মানুষকে তুমি নির্ভেজাল তাওহীদের অনুসারী হিসাবে কবুল করে নাও, আমিন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। শেষে বলে যাচ্ছি, একটা বই আপনাদের মাঝে এসেছে, সেটা হলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। এই বইটা আপনারা সংগ্রহ করবেন, 1330টা প্রশ্নোত্তর আছে এই বইয়ের মধ্যে, 1330টা আকীদা তাওহীদ শিরিক বেদাত সালাত সিয়াম হজ জাকাত কুরবানি সম্পর্কে 1330টা প্রশ্নোত্তর আছে, বইটা আপনারা সংগ্রহ করবেন। পাশাপাশি তাবলিগের স্বরূপ এই বইটাও পাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ, আপনারা সংগ্রহ করবেন এবং দাওয়াতি কাজ করবেন। এই আবেদন জানিয়ে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের সদস্য হিসেবে কবুল করে নাও, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও প্রচলিত সালাতের পার্থক্য নিয়ে মূল্যবান আলোচনা শুনছিলেন ডক্টর মুজাফফর মহসিনের জবান থেকে। এই পর্যায়ে আপনারা শুনতে পাবেন তাওহীদ ও শিরকের পরিচয় নিয়ে আলোচনা নিয়ে আসছেন নন্দিত বক্তা, তরুণ উদীয়মান বক্তা শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তাওহীদ ও শিরকের উপর আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা হামদ ও সানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণার বদৌলতে আজকে আমরা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন বা পিছনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করো তো মাঠে এসে বসার অনুরোধ জানাচ্ছি। আমার একজন উস্তাদ ছিলেন মুফতি সাঈদ আহমদ পালানপুরি, তিনি বুখারীর দার্স দিতেন 4 ঘন্টা। সকাল 9টায় দার্স শুরু করতেন, 12:45 দার্স শেষ করতেন। এই 4 ঘন্টার দার্স দেওয়ার জন্য যখন উনি দার্সগাহে ঢুকতেন, ক্লাসে ঢুকতেন, তো তার পরে কোনো ছাত্র ক্লাসে ঢুকবে, তিনি ক্লাসে ঢুকছেন, তারপরে কোনো ছাত্র কথা বলবে, তারপরে কোনো ছাত্র মোবাইল চালাবে, তারপরে কোনো ছাত্র ঘুমাবে, শুয়ে থাকবে বা অলসতা লক্ষ্য করা যাবে, যদি উনি বিন্দুমাত্র বুঝতে পারেন তাহলে তিনি দার্স ছেড়ে দিয়ে চলে যেতেন। কেননা উনি দারুল উলুম দেওবান থেকে বেতন নিতেন না, এই জন্য উনি বাধ্য ছিলেন না ক্লাস করাতে। তো যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তারা কোরআন এবং হাদিসের মজলিস রক্ষা করতে বাধ্য। যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে চলে যান, আর না হয় আমাকে বলেন, আমি চলে যাই। দুটের একটা হতে হবে। এই যে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলতেছি, আপনারা চলে যাবেন না আমাকে চলে যেতে বলবেন? দাঁড়িয়ে থাকা যাবে না, মাঠে এসে বসতে হবে। এটা কোরআন এবং হাদিসের মজলিসের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে কোনো কথা বলতে চাইতেন তখন সাহাবীদেরকে বসতে বলতেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। সাহাবীরা দাঁড়িয়ে আছে আর আল্লাহ রাসূল কথা বলেছেন, হাদিস শুনিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এরকম কোনো নজির ইসলামের ইতিহাসের পাতায় পাওয়া যায় না। যিনি বক্তা তিনি দাঁড়িয়ে থাকবেন, আমাদের উচিত দাঁড়িয়ে থাকা, কেননা আল্লাহ রাসূল সাধারণত দাঁড়িয়ে কথা বলতেন, বসেও কথা বলতেন মিম্বারে, বহুদিন মিম্বারে বসে কথা বলেছেন, এই জন্য মিম্বারে বসে কথা বলা যায়। কিন্তু শ্রোতা দাঁড়িয়ে থাকবে এর কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই। আর এটা এমন মজলিস, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মজলিসকে ফেরেশতারা ঘিরে নেয়। তো আমাদের এই মজলিসকে ফেরেশতারা ঘিরে আছে, এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আল্লাহর একটা সৃষ্টি জীব। ফেরেশতা সম্পর্কে আমি গত বছর ছোটনা কুমিল্লায় আলোচনা করেছিলাম যে ফেরেশতা কেমন, ফেরেশতা কত প্রকার, ফেরেশতারা কিভাবে পৃথিবীতে আসে। এক প্রকার ফেরেশতা থাকে জমিনি ফেরেশতা, যারা মাটিতে চলাফেরা করে, এদের কাজ হচ্ছে মুমিনরা কখন কোথায় বিপদে পড়ল তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য, কোথায় কোন মুমিনরা জিকির আজকার করতেছে, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলতেছে, সেখানে বসে তাদের সাথে জিকির আজকারে সামিল হওয়ার জন্য, কোরআন এবং হাদিসের মজলিসে সামিল হওয়ার জন্য এরা সারা পৃথিবীতে দৌড়ে বেড়ায়, ছড়িয়ে বেড়ায়। যখন যেখানে দেখে মানুষ কোরআন হাদিসের কথা বলতেছে সেখানে বসে যায়, যখন দেখে কোনো মুমিন বিপদে পড়েছে তখন আল্লাহর নির্দেশে সেই মুমিনকে বিপদ থেকে হেফাজত করে, এটা তাদের কাজ, এরা হচ্ছে জমিনি ফেরেশতা।
এই জন্য কোরআন এবং হাদিসের এই মজলিসের আদব রক্ষার্থে আপনাকে বসতে হবে। আপনারা এখনো দাঁড়িয়ে কেন? ওই যে ভাই আপনি তো দাঁড়িয়ে আছেন, অপরের দিকে তাকান কেন? সবাইকে বসতে হবে, হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দেওয়া আছে তাওহীদ ও শিরক, কিন্তু তাওহীদ ও শিরকের উপর আমি অনেক আলোচনা করেছি গত দুই বছরে, তাও চার পাঁচটা আলোচনা আছে তাওহীদ এবং শিরকের উপর। আপনারা এই তাওহীদ এবং শিরকের আলোচনা শুনেছেন এমন কে কে আছেন, হাত উঠান দেখি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো তাওহীদ এবং শিরকের আলোচনা যেহেতু বিষয়বস্তু দেওয়া আছে, সেহেতু সংক্ষিপ্ত আকারে হলেও আমি তাওহীদ এবং শিরকের উপর আলোচনা করব, কিন্তু আমার আলোচনার মূল বিষয়বস্তু থাকবে দাওয়াত প্রদানে বা দাওয়াত গ্রহণে বাধার কারণসমূহ এবং তা থেকে উত্তরণের উপায়। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলগুলো দাওয়াতের জন্য উর্বর ক্ষেত্র, এই ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে শিরক বেদাতে ভর্তি, না ভুল বললাম? তো এখানে দাওয়াতি কাজ বেশি করতে হবে। তো আমরা কিভাবে দাওয়াতি কাজ করব, কিভাবে দাওয়াতি কাজ করলে দাওয়াত ফলপ্রসূ হবে, মানুষ কেন দাওয়াত গ্রহণ করতেছে না, এটা আমাদের যারা উপস্থিত সামনে আছেন তাদের অনেকেই দাওয়াতি কাজে জড়িত আছেন। যেমন এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে, নবীনগর কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, তারপরে আর একটা আছে ব্রাহ্মণবাড়িয়া সদর কোরআন সুন্নাহ ফাউন্ডেশন। কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের ভাইয়েরা আছেন? মাশাআল্লাহ। আপনাদের কাছে আমার সর্বশেষ অডিও মেসেজটা কি বিষয়ে ছিল বলেন দেখি, ধৈর্য বিষয়ে? মাশাআল্লাহ। তো আপনাদের সাথে আমার তো একটা সম্পর্ক যোগাযোগ আছেই, তো আপনারা কিভাবে দাওয়াতি কাজ করবেন, আরও যারা আছেন তারা কিভাবে দাওয়াতি কাজ করবেন, এটা আমাদের জন্য জানা জরুরি। তো যে বিষয়ে আলোচনা দেওয়া আছে তাওহীদ এবং শিরক, সেই বিষয়টা বক্তব্যের শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দাওয়াতি কাজের উপর সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমাকে এবং আপনাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র তেইশ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব বিশ্ব জয় করে ফেলেছিলেন, এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন মাত্র 40 বছরে অর্ধ পৃথিবী জয় করে ফেলেছিলেন। অর্ধ পৃথিবীতে ইসলামের পতাকা তখন পতপত করে উঠছিল, এবং তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী পারস্য শক্তি এবং রোম শক্তি, পারস্য শক্তি মানে ইরানীয় শক্তি, ইরানকে বলা হয় পারস্য, আর রোম সাম্রাজ্য মানে হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্য, ইউরোপকে আরবিতে বলা হয় রোম, কোরআনে রোম শব্দ এসেছে, এটা ইউরোপকে বলা হয়। ইউরোপীয় সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে পতন হয় মাত্র 40 বছরে। পরবর্তীতে উমাইয়াদের 110 বছরে পৃথিবীর 3/2 মুসলমানেরা দখল করে ফেলে, কিন্তু তারপর থেকে নিয়ে আব্বাসীয়দের খেলাফাত, ফাতিমীয়দের খেলাফাত, মামলুকদের খেলাফাত, উসমানীয়দের খেলাফাত, এগুলোতে মুসলমানেরা তেমন কোনো এলাকা বিজয় হয়তো করেছে হালকা পাতলা, কিন্তু নিজেদের পূর্ববর্তী বিজিত এলাকাগুলোকে রক্ষা করতে করতেই সময় চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করেছিলেন, সেই ফিলিস্তিন বিজয় করে সেই ফিলিস্তিনকে রক্ষা করতে করতেই মুসলমানদের সময় পার হয়ে গেছে। যখন সালাহউদ্দিন আইয়ুবির সময়, মামলুকদের সময়, তখন মুসলমানরা বহুদিন যাবৎ তাদের ফিলিস্তিন হাতে ছিল না, সেই ফিলিস্তিনকে পুনরুদ্ধার করতে করতেই সময় পার হয়ে গেছে। এখন আবার ফিলিস্তিন মুসলমানদের হাতে নাই, মুসলমানরা পুনরুদ্ধার করতেও পারেনি। স্পেন মুসলমানদের হাতে ছিল, স্পেনের নাম শুনেছেন? সৌদিতে দেখবেন, আমি দেখি যারা সৌদি প্রবাসী আছেন তারা দেখবেন যে সৌদির ছোট ছোট যুবক
ছোট ছোট কিশোর বাচ্চারা অল্প বয়সী যুবকেরা তারা মেসির 10 নম্বর গেঞ্জি পরে দেখেছেন, এবং তারা সবাই স্পেনের যে ক্লাবগুলো আছে বার্সেলোনা মাদ্রিদ রিয়াল এই ক্লাবগুলোর ভক্ত, এই ক্লাবগুলোর খেলা দেখতে অভ্যস্ত। আমি মাঝে মাঝে ভাবলে আমার শরীরের রোম শিউরে ওঠে যে এই মুসলমান বাচ্চাগুলো যারা মুসলমান মায়ের দুধ পান করেছে, মুসলমান পিতার রক্ত তাদের শরীরে প্রবাহিত আছে, এই ছোট ছোট মুসলিম বাচ্চাগুলো জানে না যে তারা যেই বার্সেলোনা যেই রিয়াল যেই মাদ্রিদ যে মেসি যেই রোনালদোর জন্য পাগল, যেই ক্লাবগুলোর জন্য পাগল, ওই ক্লাবগুলো যে জমিনে প্রতিষ্ঠিত, ওই জমিনের মালিক একদিন এদের বাপদাদা ছিল। স্পেনের মালিক একদিন কারা ছিল? মুসলমানেরা ছিল। যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা সেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা। ইমাম কুর্তুবির নাম শুনেছেন, তাফসিরে কুর্তুবি? উনি হচ্ছেন স্পেনের ইমাম। কর্ডোভাকে আরবিতে বলা হয় কুর্তুবা, তিনি স্পেনের ইমাম। ইবনু হাজাম আন্দালুসি বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আলেম, তিনি স্পেনের ইমাম। ইবনু আব্দুল বার হাফিজুল মাগরিব 463 হিজরিতে মারা গেছেন, তাকে বলা হয় পশ্চিমের হাফেজ। ইমাম মালিকের লেখা মুয়াত্তা মালিকের 2-2টা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, বিশাল মুহাদ্দিস, বিশাল হাফেজ, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এরকম বহু ইমামের রক্তে রঞ্জিত, বহু ইমামের দার্সে রঞ্জিত স্পেনের মাটি। স্পেনের মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের ইতিহাসের ছাপ আছে। সেই স্পেনের ক্লাবগুলোরই ভক্ত হচ্ছে মুসলমানদের সন্তানেরা, কিন্তু তারা কল্পনা করে না আজ যারা তাদের ভক্ত, আজ তারা যাদের ভক্ত, সেই এলাকাগুলোর মালিক একদিন তারা ছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র অল্প সময়ে, পরবর্তী খলাফায়ে রাশিদিনের মাত্র অল্প সময়ে, দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে দাওয়াত এতটা বিপ্লবের রূপ নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আর আজ হাজার বছরে দাওয়াতের এমন কি হলো? সেই কোরআন তো অক্ষত আছে, সেই হাদিস তো অক্ষত আছে, কোরআন তো আর বিকৃত হয়নি, নাকি কোরআন কি বিকৃত হয়েছে? কোরআন তো অক্ষত আছে, যেই কোরআন 1400 বছর আগে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল সেই কোরআন আছে, সেই হাদিস আছে, কিন্তু দাওয়াতের সেই গতি, সেই বিপ্লব কেন নাই? প্রশ্ন মনে হয় আমি বুঝাতে পারিনি, প্রশ্ন কি আপনাদের নিকটে স্পষ্ট? সেই কোরআন আছে, সেই হাদিস আছে, তো আল্লাহ রাসূল সাহাবীদের যুগে সেই দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে মানুষ পাগলের মতো সেই ধর্ম সেই দিন গ্রহণ করত, আর আজ আমাদের দাওয়াতে এমন কি হলো যে আমরা হাজার বছর ধরে দাওয়াত দিয়ে, 50-60 বছর ধরে দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত করতে পারতেছি না, যদিও হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তবুও আমাদের ভাবতে হবে আমাদের দাওয়াতে কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে। আমাদের দাওয়াতের ত্রুটিগুলোর মধ্যে 1 নম্বর ত্রুটি হচ্ছে আল খাতউ ফি তরিকাতি দাওয়াহ, দাওয়াত প্রদানের পদ্ধতিতে ভুল। সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আমরা সেই পদ্ধতিতে দাওয়াত দেই না, এটা হলো 1 নম্বর দাওয়াতি পদ্ধতিতে ভুল। 2 নম্বর দাওয়াতি পদ্ধতিতে ভুল হচ্ছে আমরা দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে বন্দি করে দিয়েছি। আমি ব্যাখ্যা করব। প্রথম ভুল যেটা দাওয়াত প্রদানের পদ্ধতিতে ত্রুটি, আপনাদের সামনে একটা হাদিস বলি, সহি বুখারীর একদম প্রথম অধ্যায়ে ওহি অবতীর্ণের পদ্ধতি মর্মে সহি বুখারীর যে প্রথম অধ্যায় আছে, ওই অধ্যায়ে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ওহি নিয়ে আসলেন, তখন আল্লাহ রাসূল তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিব্রাইল বললেন, ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। 3-3 বার পড়ার বলার পরে, পড়তে বলার পরে 5টি আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাসূল 5টি আয়াত নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে যখন ঢুকতেছেন তখন বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দাও, আমি ঘুমাতে চাই, শুইতে চাই। লাকাদ খাশিতু আলা নাফসি,
আমি ভয় পাচ্ছি আমার জীবনকে নিয়ে, আমি হয়তো মারা যাব, আমার জীবনের নিরাপত্তার হুমকি বোধ করতেছি, তুমি চাদর দাও আমি একটু ঘুমাতে চাই। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি, অসম্ভব হতে পারে না, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, লাই ইউখজিকাল্লাহু আবাদা, কশ্চিনকালেও কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে তাকিদ দিয়ে বিশ্বস্ততার সাথে বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করতে পারেন না। স্বাভাবিক ধারণায় মনে হতে পারে যে কেন অপমান করবেন না আল্লাহ, তার কারণ কি হতে পারে? স্বাভাবিক ধারণায় মনে হতে পারে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বলবেন আল্লাহ আপনাকে অপমান করবেন না, করতে পারেন না, কেননা আপনি হীরা গোহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, আপনাকে আল্লাহ অপমান করবেন না বা করতে পারেন না, কেননা আপনি কোনোদিন মদ পান করেননি, জাহিলি যুগে সবাই মদ পান করলেও আপনি মদ পান করেননি, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না বা করবেন না, কেননা আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি, জাহিলি যুগে শত মানুষ বহু মানুষ নির্দ্বিধায় জেনায় লিপ্ত হলেও আপনি জেনায় লিপ্ত হননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না বা করবেন না। এইগুলো বলাটা স্বাভাবিক দৃষ্টিতে আমার এবং আপনার বিবেকে ধরতে পারে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলোর একটাও বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাও বললেন না যে আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, কেননা আপনি হেরা গোহায় আল্লাহর ইবাদত করেন, কেননা আপনি কোনোদিন মূর্তি পূজা করেননি, আল্লাহর সাথে কোনোদিন শিরক করেননি, কেননা আপনি কোনোদিন মদ পান করেননি, কোনোদিন জেনায় লিপ্ত হননি, এগুলো একটাও বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। কথা মনে হয় বুঝাতে পারিনি, কেন অপমান করবেন না? আল্লাহ রাসূল কি করেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এক নাম্বার। দুই নাম্বার কি? ওয়া তাহমিলুল কাল, যে অচল হয়ে গেছে চলতে পারে না, যে বেকার সে অচল অথর্ব বেকারের দায়িত্বভার আপনি বহন করেন সমাজে। ওয়া তাকসিবুল মাদুম, যার সব নাই হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাকে আপনি কিছু দেন। ওয়া তাকরিজ যায়ফ, মেহমানকে আপনি সম্মান করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আর যে কেউ যে কোনো বিপদে পড়ুক না কেন, যে বিপদই হোক, সে বিপদে পড়ে আপনার নিকটে আশ্রয় চাইলে, যে ধরনেরই বিপদ হোক, আপনি সে ধরনের বিপদেই তাকে সাহায্য এবং সহযোগিতা করেন। এই পাঁচটি বৈশিষ্ট্য বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে আল্লাহ অপমান করতে পারেন না তার কারণ হিসেবে। আর এই পাঁচটি বৈশিষ্ট্যের সবগুলোই, প্রত্যেকটাই মানুষের সাথে ভালো ব্যবহারের সাথে সম্পৃক্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সমাজে কিভাবে চলতে হয় তার সাথে সম্পৃক্ত। আমরা তো হুকুম আহকাম মাসলা মাসাইল অনেক শিখে ফেলেছি, রাফুল আদায় করতে হবে এটাও শিখেছি, বেদাত শিখেছি, শিরক শিখেছি, বেদাতিকে গালি দিতেও শিখেছি, মুশরিককে গালি দিতেও শিখেছি, কিন্তু পরস্পর দিনী ভাইদের মধ্যে কেমন ব্যবহার থাকতে হবে তা শিখিনি। কি ব্যাপার, মুখ দিয়ে ঠিক বের হয় না যে, এটা কি বাস্তবতা নয়? এটা সবচেয়ে বড় বাস্তবতা সহি আকিদার। যারা আহলে হাদিস বলেন, সালাফি বলেন, সহি আকিদার অন্তর্ভুক্ত বলেন, তাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এই জায়গায়, আমাদের আকিদা বিশুদ্ধ হয়ে গেছে, আমরা হুকুম আহকাম শিখে ফেলেছি, কিন্তু একজন মুসলমানের হক কি, মুসলমানের সাথে মুআমালা কিভাবে করতে হয়, আচার ব্যবহার কিভাবে করতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, তা আমরা এখনো শিখে উঠতে পারিনি।
অতএব আমাদের দাওয়াতে কোনো কাজ হবে না। আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমাদের দাওয়াতে কোনো কাজ হবে না। দুই একটা মানুষ হয়তো ইউটিউবের বক্তব্য শুনে, যেমন আপনারা এরকম দুই একটা মানুষ হয়তো ইউটিউবের বক্তব্য শুনে, আলোচনা শুনে হেদায়েত হয়ে যেতে পারে কোনো কোনো শায়েখের, কিন্তু দাওয়াতের যে বিপ্লব যেটা আল্লাহর রাসুলের ছিল, যেটা সাহাবিদের ছিল, সেই বিপ্লব যেটা সামাজিক বিপ্লব, আরে আল্লাহ রাসুলের যুগে ইউটিউব ছিল নাকি? আল্লাহ রাসুলের যুগে ফেসবুক ছিল নাকি? তাহলে এত মানুষ কেমনে মুসলমান হলো? ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে কোনোদিন মুসলমানেরা অস্ত্র হাতে প্রবেশই করেনি। ইন্দোনেশিয়া মুসলমান, ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাইয়ের সবাই মুসলমান, কিভাবে কেমনে সম্ভব? এটা সামাজিক বিপ্লব। মুসলমান যেখানে গেছে, মুসলমানের চাল চরিত্র ব্যবহার ব্যক্তিত্ব ভারাত্ব চলা ফিরা উঠা বসা প্রত্যেক জায়গায় মুসলমান যেদিক দিয়ে চলেছে, তার আশেপাশে থাকা মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছে। আর আজ আমাদের ব্যক্তিত্ব এমন, আমাদের ব্যবহার এমন, যে সমাজে আমাদের প্রভাব থাকা তো দূরের কথা, দশটা মানুষ আমাদের দ্বারা প্রভাবিত হওয়া তো দূরের কথা, আমরা আমাদের পরিবারে পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি না। পরিবারে পর্যন্ত আমাদের কন্ট্রোল ক্ষমতা নাই, বাস্তবতা। কত জনের অভিযোগ শুনবেন যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। হতে পারে ছেলে মেয়ে স্ত্রীর দোষ থাকতে পারে, কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে আপনার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ব প্রভাব বিস্তারকারী ভারাত্ব, যে আপনাকে দেখে আর দশটা মানুষ অনুসরণ করবে, আপনাকে দেখে আর দশটা মানুষ শিখবে, এই প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব এবং ভারাত্ব আপনার মধ্যে আছে না নাই। একটা উদাহরণ দেই আপনাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমরা এক যুদ্ধ থেকে মদিনায় ফিরতেছি, কুন্না রাজানা, একটা যুদ্ধ থেকে আমরা মদিনায় ফিরতেছি, ফাসাকাতাত লি কিলাদাতুন, আমার গলার হার গলার মালা পুঁথি মধ্যে হারিয়ে গেল, এবং এমন সময় এবং এমন জায়গায় হারিয়ে গেল যে ওই জায়গায় অজু করার মতো পানি পাওয়ার ব্যবস্থা নেই, আর এদিকে সালাতেরও সময় হয়ে গেছে। অজু করার মতো পানি পাওয়ার ব্যবস্থা নেই, আবার এদিকে সালাতেরও সময় হয়ে গেছে। এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেল যে আয়েশার মালা গলার হার হারিয়ে যাওয়ার কারণে আজকে জনসমাজ বিপদে আছে, অজু করতে পারতেছে না, সালাতও আদায় করতে পারতেছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন। যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে ঢুকতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাকিদি আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূল তার মাথা আমার রান উরুর উপর দিয়ে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতেছেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল তার মাথা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু বা রানের উপর দিয়ে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্য হচ্ছে, ফালাকাজানি লাকজাতান শাদীদাতান, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন জোরে মারলেন, এমন জোরে মারলেন, এমন জোরে প্রহার করলেন যে আল্লাহর রাসূল যদি আমার রানের উপর শুয়ে না থাকতেন, তাহলে আমি আয়েশা ছিটকে পড়ে যেতাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার স্ত্রীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠদের একজন, পৃথিবীর যে চারজন নারী সর্বশ্রেষ্ঠ নারী, মারিয়াম, খাদিজা, আয়েশা, আসিয়া, এই পৃথিবীর চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সকল নবী রাসূলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সঙ্গী, গারে সাওরের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাকে মারতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর সামনে মারতেছে, পিতায় মারতেছে, বিবাহিত মেয়েকে মারতেছে, শ্বশুরে মারতেছে, জামাইয়ের সামনে মারতেছে, শ্বশুর মারছে জামাইয়ের সামনে নিজ মেয়েকে, বিবাহিত মেয়েকে, সর্বশ্রেষ্ঠ মানুষ মারতেছে সর্বশ্রেষ্ঠ নারীকে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে। এর নাম ব্যক্তিত্ব, এর নাম ভারাত্ব, এর নাম প্রভাব বিস্তারকারী কন্ট্রোল ক্ষমতা। এই ব্যক্তিত্ব, এই ভারাত্ব আজ আমাদের মধ্যে নাই, না পরিবারে, না সমাজে, না বাড়িতে, না বাড়ির বাইরে। তাহলে শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে দু একজন বিচ্ছিন্নভাবে হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোশ্চেনকালেও আসবে না। দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব আনার জন্য আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন, আকীদার পরিবর্তন তো জরুরি, সেটা তো আপনাদের হয়েই আছে। সেই পরিবর্তন হতে হবে চাল চলন, ব্যবহার, মুআমালায়। যেন আপনার ব্যবহার দেখে দশটা মানুষ দাওয়াত গ্রহণ করে, আপনার ব্যবহার দেখে দশটা মানুষ প্রভাবিত হয়, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল। পৃথিবীর যারা সবচেয়ে বড় কাফের, তাদের একজন হচ্ছে ফেরাউন। তাদের একজনকে ফেরাউন। মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ ফেরাউনের নিকটে পাঠাচ্ছে দাওয়াতি কাজ করার জন্য। মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে কোথায় পাঠাচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় কাফেরদের একজনের কাছে দাওয়াতি কাজ করার জন্য। তো ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করতে পাঠাতে গিয়ে আল্লাহ বলতেছেন সূরা তোহার 40-41 নম্বর আয়াতে, ইযহাব আনতা ওয়া আখুকা মূসা, তুমি যাও, তোমার ভাই যাও, বি আয়াতি, আমার আয়াত নিয়ে, আমার নিদর্শন নিয়ে, আমার বাণী নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করতে ভুলিও না। আল্লাহকে স্মরণ করা একটি মহান ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাকে এবং আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যেন আমরা 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারি। কি জন্য সৃষ্টি করেছে বলেন তো? যেন আল্লাহকে স্মরণ করতে পারি। আমাদের 24 ঘন্টা কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তাহলে কাজ করছেন কেন, খাচ্ছেন কেন? বেঁচে থাকতে হবে তাই খাচ্ছি, আর খেতে হবে তাই ইনকাম করতেছি। ইনকাম না করলে টাকা হবে না, টাকা না হলে খেতে পাবো না, না খেলে বেঁচে থাকতে পারবো না, এই জন্য কাজ করা। এটা মূল উদ্দেশ্য নয়। মূল কাজ হচ্ছে যেমন ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জন্য সালাত আদায় করে, আমাদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। কিন্তু আল্লাহ জানে যে আদম সন্তান 24 ঘন্টা তাসবিহ পাঠ করতে পারবে না। আল্লাহ জানে যে আদম সন্তান 24 ঘন্টা সালাত আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আদম সন্তান, আমি জানি তুমি 24 ঘন্টা পারবে না, কিন্তু জেনে রাখো কমসে কম যে কোনো মূল্যে, যেভাবেই হোক না কেন, যে কোনো মূল্যে কমসে কম আলাল আকাল সারা দিনে 5 বার আমাকে স্মরণ করিও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য, কমসে কম দিনে 5 বার আল্লাহকে স্মরণ করা। এত বড় ইবাদত, এত মহান ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে চলে গেল, তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বলতেছেন ইউনুস যদি তাসবিহ পাঠ না করত, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। যে কোনো বিপদে আছেন, যখন তখন আছেন, সময় নষ্ট না করে আল্লাহর তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ
আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে, দুনিয়াবি বিপদ, আসমানি বিপদ, অর্থনৈতিক বিপদ, এবং এটা আপনার জন্য গনিমত হয়ে দাঁড়াবে। এর চেয়ে বড় সম্পদ আপনার জন্য কিছু হতে পারে না। লিসানুন দাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে। আর এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরুকুম, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা নগণ্য সৃষ্টিজীব, শুক্র কীট থেকে তৈরি করা। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। এখনই যদি মানুষ প্যারালাইজড হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, হাসপাতাল মেডিকেলের বিছানায় পড়ে তড়পাবে, চাহে আমেরিকার বাদশাহ ট্রাম্প হোক, চাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, যার যতই ক্ষমতা থাক না কেন, আল্লাহ সামান্য অসুস্থতা দিয়ে দিলে সকল ক্ষমতা সেখানে অকেজ হয়ে যায়। মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল, এত দুর্বল প্রাণী হওয়ার পরেও আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আসমান জমিনের সকল ক্ষমতা, সকল দাপট, একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক হওয়ার পরেও পৃথিবীর কোনো মানুষ যদি, আমার নগণ্য সৃষ্টিজীবদের একজন পৃথিবীর কোনো মানুষ যদি সারা পৃথিবীর যে কোনো কোণা থেকে, সাহারা মরুভূমির অন্তর্ভুক্তি থেকে, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে, আফ্রিকার জঙ্গলের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কোনো বান্দা যদি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ সাথে সাথে তাকে স্মরণ করব। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার ফল, আল্লাহকে স্মরণ করার বরকত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি এবং তোমার ভাই যাও দাওয়াত নিয়ে, কিন্তু একটা কথা মনে রাখিও, যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করতে বলিও না। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণে রাখিও। তারপরে কি বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও, ফেরাউন চরম পরম অহংকারী, কিন্তু জেনে রাখো ফেরাউন এত অহংকারী হওয়ার পরেও, এত অহংকারী হওয়ার পরেও, এত অহংকারী হওয়ার পরেও, নিজেকে খোদা আল্লাহ দাবি করার পরেও, নিজেকে প্রভু দাবি করার পরেও, শুনে রাখো মুসা, এত অহংকারী হওয়ার পরেও, কুল লাহু কাওলান লাইনা, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলি। কথা মনে হয় বুঝাতে পারলাম? আমাদের দেওবন্দি ভাইয়েরা কি ফেরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আশেপাশে যেগুলো পীরের দরগা আছে, মাজার আছে, তারা কি ফেরাউনের চাইতে খারাপ নাকি? আল্লাহ বলতেছে মুসা, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও, এত অহংকার হওয়ার পরেও, কোরআন খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার 40-41 নম্বর আয়াতে বলতেছে, ফেরাউন মুসা দিয়ে কোরআন ভর্তি, ফেরাউনের লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে, তবু আল্লাহ বলতেছে ফাকুল লাহু কাওলান লাইনা, ফেরাউনকে কেমন ভাষায় কথা বলিও, নরম ভাষায় কথা বলিও। এখন আমি আপনি যদি বলি হাদিস চোর, বাটপার, শয়তান, অমুক তুমুক, তাহলে আমার বক্তব্য শোনাই বন্ধ করে দিবে, দাওয়াত গ্রহণ তো দূরে থাক। অমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক উমুক, শুধু যদি গালিগালাজ এবং খারাপ ব্যবহার অকথ্য ভাষায় ভর্তি থাকে আমাদের মন মানসিকতা, আমাদের ব্যবহার এবং আমাদের বক্তব্য, তাহলে বিচ্ছিন্নভাবে দুই একজন হেদায়েত হতে পারে, কিন্তু সামাজিক বিপ্লব আসবে না, অসম্ভব, ঘটবে না। কেননা আমরা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গেছি, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়ে কোনোদিন দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব আনা যাবে না। দাওয়াতের ক্ষেত্রে আপনার মনের মধ্যে কী থাকতে হবে জানেন? এই জিনিসটা মানুষকে বোঝানো যায় না। যারাই আপনারা দাওয়াতি কাজ করেন, আপনার মনের মধ্যে থাকতে হবে, ইস, আমার এই দেওবন্দি ভাইটা না বুঝে, আমার এই বেরেলভি ভাইটা না জেনে, আমার অমুক হিন্দু ভাইটা আদম সন্তান, আদমেরই তো সন্তান নাকি, আমার অমুক আদম সন্তান, কোনো না কোনো পর্যায়ে গিয়ে দেখা যাবে তার রক্তের সাথে আমার রক্তের মিল আছে, যেহেতু সেও আদমের সন্তান। অমুক আদমের সন্তান না জেনে না বুঝে জাহান্নামে চলে যাবে, আহ, আমার এই ভাইটাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে হবে। এই যে দুঃখ, এই কষ্ট, এই অনুভূতি নিয়ে যখন আপনি দাওয়াতি মাঠে যাবেন, তখন আপনার দ্বারা মানুষ হেদায়েত হতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। এই অনুভূতি আপনার মধ্যে থাকতে হবে, ইস, আমার এই ভাইটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার উচিত তাকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার একটা ছেলে যদি এখনই আপনাকে কেউ ফোন করে বলে যে সে অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে আছে, তাহলে আপনি সব বাদ দিয়ে, সম্মেলন বাদ দিয়ে দৌড়াবেন মেডিকেলে, তাই নয় কি? তাহলে আপনি এটাই ভাবেন যে সে মেডিকেলে আছে এটা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে। আপনি একটু ভাবেন সে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এটা আপনাকে কতটা কষ্ট দিবে যে সে জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাহলে আপনি কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা দরদ নিয়ে আপনি তাকে দাওয়াত দিবেন সেটা আপনি চিন্তা করেন। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সেই অনুভূতি আপনার মধ্যে আসতে হবে। আপনার মধ্যে যদি অহংকার থাকে, ঘৃণা থাকে, যৌমুক বেদাতি তুমুক উমুক, আর এই ঘৃণা নিয়ে যদি দাওয়াত দেন, তাহলে মানুষের স্বপ্নে আপনি নিজেই দাওয়াতের দরজাটা বন্ধ করে দিলেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি নয়। শত শত দলিল দিতে পারবো এর পিছনে। একদিন মসজিদে নববীতে একজন আরাবিয়ান বধু, সহি হাদিস, নাসাইর হাদিস, মসজিদে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। এই ঘটনা আপনাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু ঘটনা থেকে শিক্ষা নেন না। মসজিদের মতো পবিত্র জায়গায় একজন পেশাব করতেছে, তো সাহাবীরা সব ক্ষিপ্ত হয়ে গেছেন। হাদিসের এবারত এভাবে এসেছে যে ফাসাহা বিহিন্নাস বা ফাসাহা আলাইহিন্নাস, মানুষ হই হই রই রই শুরু করে দিয়েছে। আরে ধরো ধরো কি করলে, মারো মারো কি করতেছে, মসজিদে পেশাব করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, দুনিয়াবাসীকে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত হয়েছেন, যার অন্তর আবেগে কাঁদত যে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এই আবেগে যিনি ক্রন্দনরত থাকতেন, ওই আবেগ নিয়ে যিনি মানুষকে দাওয়াত দিতেন, এই জন্য মানুষের যাবতীয় অত্যাচার, যাবতীয় অন্যায়, যাবতীয় কটুকথা তিনি সহ্য করে গেছেন। তাইফবাসীর অত্যাচার সহ্য করে তিনি বদদোয়া করেননি। কেন? তিনি জানেন যে আল্লাহ লোকমান হাকিমের মাধ্যমে কোরআনে বলেছে, সূরা লোকমানের আয়াত খুলে দেখেন, লোকমান হাকিম তার সন্তানকে যে আটটা নয়টা উপদেশ দিয়েছে, তার মধ্যে একটা উপদেশ হচ্ছে বাচ্চা বৎস বেটা সন্তান, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আর জেনে রাখো, যখনই তুমি মানুষকে সৎ কাজে বাধা দিবে, যখনই তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে, তখন চারিদিক থেকে তোমার উপর বিপদ নেমে আসবে। সেটা যে ধরনেরই বিপদ হোক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বাধা বিপত্তিতে তোমার রাস্তা পরিপূর্ণ হয়ে যাবে। গালিগালাজ হোক, নিন্দা হোক, দুর্নাম হোক, অপবাদ হোক, বদনাম হোক, কিন্তু বৎস ওয়াসবির আলা মা আসাবাক, যা কিছুই তোমার সামনে আসুক না কেন, সব কিছুর উপর তুমি ধৈর্য ধারণ করবে। এটা লোকমান হাকিমের নির্দেশ, সবর করবে। আমি যাদেরকে, আমাদের কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের ভাইদেরকে সবরের উপর একটা অডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম সবর হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমরা মনে করি সবর মনে হয় শুধু এক প্রকারই, বিপদ আপদ আসলো আর ধৈর্য ধারণ করলাম, এটাই মনে হয় সবর। জিনা, সবর তিন প্রকার। আস-সবর আলাল আমালিস সালিহা, সৎ আমলের উপর সবর। সৎ আমলের উপর কীভাবে সবর হয়, আজকে বক্তব্যে শুনে গেলেন, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। দুই দিন স্মরণ করতে পারলেন, তিন দিনের দিন আর স্মরণ করতে পারেননি, ভুলে গেছেন। তৃতীয় দিন স্মরণ করলেন, চতুর্থ দিন ভুলে গেছেন। এই যে আপনি সৎ আমলের উপর অটল থাকতে পারতেছেন না, তার মানে সৎ আমলের উপর আপনার মধ্যে কি নাই, কথা বলেন না কেন, কি নাই? সৎ আমলের উপর আপনার মধ্যে সবর নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সর্বোত্তম আমল হচ্ছে অল্প হলেও প্রতিদিন করা। একদিনে এক পারা দশ পারা পড়ার দরকার নাই, কিন্তু প্রতিদিন হলো এক লাইন তো পড়েন কোরআনের আয়াত, তাহলে সবর থাকবে। সৎ আমলের উপর সবর থাকবে, অল্প হোক কিন্তু চলতে থাকুক প্রতিদিন, এর মধ্যে বরকত হবে। আর একটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। বক্তব্যে শুনে গেলেন যে মদ খাওয়া যাবে না, জর্দাগুল খাওয়া যাবে না, পকেট থেকে বের করে ফেলে দিলেন, পাঁচ দিন সাত দিন পরার মন ভালো লাগে না, আবার জর্দা খাওয়া শুরু করেছেন। তার মানে অসৎ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে কি নাই, সবর নাই।
এটা হলো দুই নম্বর সবর। আর তিন নম্বর সবর হচ্ছে বিপদ আপদ দুনিয়াবি বালা মুসিবতের ক্ষেত্রে সবর ধৈর্য ধারণ করা। দুনিয়াবি বালা মুসিবত দুই কারণে আসে, কয় কারণে? দুনিয়াবি বালা মুসিবত কয় কারণে আসতে পারে? দুই কারণে দুনিয়াবি বালা মুসিবত আসতে পারে। এক, আপনি সাদকা দেন না, দান করেন না। কি করেন না? দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে বখিলের সম্পদ আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়, মানে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ কৃপণের সম্পদ বের করে নেয়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। আর একটা কারণ হচ্ছে আপনি সাদকা করেন, আপনার আমল আখলাক সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বিপদ পাঠান। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ক্ষেত্রে যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহর রাসূলের মধ্যে যে স্বভাবগুলো দেখা যায় সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দাওয়াতি কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদদু মিন হাওলিক। হে আল্লাহর রাসূল, আল্লাহর দয়া এবং রহমত যে আপনার ব্যবহার ভালো, আপনার ব্যবহার যদি ভালো না হতো, আপনার ব্যবহার যদি কর্কশ কঠিন ও কঠোর হতো, তাহলে মানুষ আপনার দাওয়াত গ্রহণ করত না। এটা আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন। অতএব দাওয়াতি মাঠে বিপ্লব আনার জন্য আমাদের ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে। অন্তর থেকে বিদ্বেষ, হিংসা এবং অহংকার ছুঁড়ে ফেলে দিতে হবে। দাওয়াতি মাঠের দ্বিতীয় বাধা, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা। কিসের মধ্যে সীমাবদ্ধ করা? অনুষ্ঠানের মধ্যে। যারা হাঁটাহাঁটি চলাচল করতেছেন, এই যে ভাই, এই যে ওই ভাই, কি করতেছেন আপনি, কি করতেছেন, বসেন। তারপর ওই যে ওই ভাই, তুমি কি করো, বসো। এত চলাফেরা করার তো প্রয়োজন নাই। মাঠের মধ্যে এসে গেছেন, বের হওয়ার প্রয়োজন নাই। আর যদি বের হয়ে যেতে চান তাহলে আর আসার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, যে কোনো ধর্ম, যে কোনো আদর্শকে যদি আপনি নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, তাহলে সেই আদর্শকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। যেমন কথার কথা আমি মনে মনে ভাবলাম যে আমি হিন্দু ধর্মটাকে নষ্ট করে দেব, তাহলে আমার কাজ হচ্ছে হিন্দু ধর্মের যাবতীয় কৃষ্টি কালচারকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া, যে শুধু দুর্গাপূজার দিন হিন্দু ভাইয়েরা আসবে, আর দুর্গাপূজা যেই দিন শেষ হয়ে যাবে তারপরে আর কোনো নামগন্ধ নাই। আমি যদি মনে করি খ্রিস্টান ধর্মকে শেষ করে দেব, তাহলে খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। শুধু বড়দিন, যেই দিন ঈসা আলাইহিস সালামের জন্মদিন, সেই দিন শুধু সবাই গির্জায় আসবে, আর বাকি বছরের 365 দিন কারো কোনো খোঁজ খবর নাই। ইসলামকেও যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন। খালি শবে বরাতের দিন মসজিদ মুসল্লিতে ভর্তি, শবে বরাত শেষ, ফজরের সালাতে মুসল্লি নাই। খালি টুঙ্গির তাবলিগ ইজতেমা একসাথে হাত তুলে দোয়া করে নিল সারা দেশ, সারা ঢাকার মানুষ, আর টুঙ্গির তাবলিগ ইজতেমা শেষ, দোয়াও শেষ, নামাজও শেষ, সবই শেষ। শুধু ঈদে মিলাদুন্নবীর দিন জশ্নে জুলুস বের হবে, ট্রাকের পিঠে সবাই উঠবে আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বললো, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। আপনারা তাশাহুদ মুখস্থ আছে আপনাদের? তাশাহুদের মধ্যে কি আছে? আইয়ুহান নবী না ইয়া নবী? আইয়ুহান নবী মানে কি? আল্লাহ তো বলতে পারতেন ইয়া নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। তো আমি আপনাকে ডাকলাম যে এই আব্দুল্লাহ, এই আহমদ, এই মোহাম্মদ, এটা হলো ইয়া নবী। আর আমি আপনাকে ডাকলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে নামের আগে শায়খটা লাগানো হলো, এই যে এখন বললাম যে জনাব অমুক, জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব, এই যে জনাব লাগানো হলো,
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় লাগানো হলো, মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি, মহামান্য লাগানো হলো, এটা হচ্ছে তাদের জন্য সম্মান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, সব নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের নাম ধরে ডেকেছেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, হে জাকারিয়া, হে ইব্রাহিম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, তখন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ওহে সম্মানিত নবী, ওহে মহামান্য নবী, ওহে মহান নবী, ওহে মাননীয় নবী। আল্লাহু আকবার! আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন, আর এই বেয়াদবগুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলামকে যদি নষ্ট করতে চান তো কি করতে হবে? ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। ঈদে মিলাদুন্নবীর দিন সব ট্রাকে চড়ে বের হবে, আর বাকি 365 দিন নামাজ, কালাম, ইবাদত, দরুদের কোনো খোঁজ খবর নাই। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান তাহলে দাওয়াতকে কি করতে হবে? কিসের মধ্যে সীমাবদ্ধ করতে হবে? অনুষ্ঠানের মধ্যে। আজকে যারা এই জালসার আয়োজন করেছেন, যারা এখানে বক্তব্য দিতে এসেছেন মেহমান, আমিও তাদের একজন, আর যারা এখানে শুনতে এসেছেন, তারা কয়জন এই অনুষ্ঠানের বাইরে দাওয়াতি কাজ করেন? এরকম অনুষ্ঠান ছাড়া যে পাঁচটা মানুষ এক জায়গায় হলো, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের অমুক জায়গায় আজকে অনুষ্ঠান আছে, আপনারা সবাই বিকেল 4টার সময় আসবেন, অমুক মাদানী শাইখ উপস্থিত হবে, সবাই এখানে উপস্থিত হলো, মাদানী শাইখ উপস্থিত হলো, মাদানী শাইখ সেখানে বক্তব্য দিল, দাওয়াত দিল, আপনারা সবাই দাওয়াত শুনে চলে গেলেন। এবার মাদানী সাহেব যখন বাসে উঠতেছে, তখন পাশের জন যে সিগারেট খায়, বাসে যে গান চলে, যে হোটেলে ঢুকতেছে সেই হোটেলে গান চলে, রুমমেট সালাত আদায় করে না, ফজরের সালাতে রুমমেট উঠে না, বাড়ির বাপমা, ভাই বোন, স্ত্রী ফজরের সালাতে উঠে না, আশেপাশের পাড়া প্রতিবেশী 31st নাইটের আয়োজন করতেছে, যুবক ছেলে পেলে কোনো খবর, কোনো প্রতিক্রিয়া, কোনো দাওয়াতি কাজ নাই, সে অপেক্ষায় বসে আছে আবার কোন দিন অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে যাব, আবার দাওয়াতি কাজ করব। এটা হলো দাওয়াতকে হত্যা করা। এটা কি? দাওয়াতকে হত্যা করা। এই জন্য দাওয়াতি মাঠের সামাজিক বিপ্লব নাই, শুধু ফেসবুকের লাইভ, ইউটিউবের ভিডিও, আর এই অনুষ্ঠান, জালসা, সম্মেলন, প্রদর্শনী, ব্যাস 4-5টা বাস, 10-15টা 20টা বাস, কয়টা বাস আসলো, কত জনসমাবেশ হলো, কতজন ভিডিওটা লাইভ দেখলো, কতজন ইউটিউবে ভিউ হলো, কত লাখ দর্শক হলো, ব্যাস এই নিয়ে ব্যস্ত। যেন সিনেমার মাঠ যেরকম, মুভির মাঠ যেরকম, যে এখন কোন মুভিটা টপ হিট চলতেছে, কোন মুভির দর্শক এখন কত, কোন সিনেমার হলে কেমন ভিড় চলতেছে, তো কোন বক্তার মাঠে এখন কত লোক উপস্থিত হচ্ছে, আর কার ভিডিওর কত ভিউ হচ্ছে, ব্যাস এর মধ্যে দাওয়াত সীমাবদ্ধ। এর মাধ্যমে দাওয়াতকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এর জন্য কিয়ামতের মাঠে কি করতে হবে? জবাব দিতে হবে। দাওয়াতকে এই অনুষ্ঠানের শিকল ভেঙে বাইরে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানের এই জিঞ্জিরের মধ্যে দাওয়াতকে যে বন্দী করা হয়েছে, এই বন্দিশালাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। দাওয়াতকে সমাজে চলমান করতে হবে। কিভাবে সমাজে চলমান হবে? আরে এখানে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে কসবা তাওহিদ ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়েছে, তখন তারাই উপস্থিত হবে যারা আমাদেরকে চিনে, যারা মোটামুটি দুয়া কক্ত সালাত আদায় করে, যাদের মুখে মোটামুটি দাড়ি আছে, যারা মোটামুটি শিরক বিদাত থেকে মুক্ত, তারাই উপস্থিত হবে। ইল্লা মাশাআল্লাহ, আগ্রহ নিয়ে দু একজন আশপাশ থেকে উপস্থিত হতে পারে, কথা মনে বুঝাতে পারে, কিন্তু পাশেই যে 31st নাইটের আয়োজন চলতেছে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার আর আপনার কি জিম্মেদারি নয় যে আমরা পায়ে হেঁটে সেখানে যাব এবং তাদেরকে বলবো যে আমাকে 2টা মিনিট সময় দেন, আপনাদের সাথে 5টা মিনিট কথা আছে, 5টা মিনিট তাদের সামনে দাওয়াতি কাজ করব। এক জায়গায় তাসের খেলার আড্ডা চলতেছে, সেখানে যাব, তাদেরকে বলবো বাবারা 2টা মিনিট সময় দাও, 5টা মিনিট কথা বলবো, সেখানে 5টা মিনিট দাঁড়িয়ে কথা বলবো। এক জায়গায় গানের আসর চলতেছে, একটা যুবক আমার পাড়া প্রতিবেশী সালাত আদায় করে না, তাকে পার্সোনালি ধরে বলবো যে বাবা তোমার সাথে আমার 5 মিনিট কথা আছে, এই এই কথা,
এর নাম হলো দাওয়াতকে বন্দিশালা থেকে মুক্ত করা, দাওয়াতকে চলমান করা। যখন দাওয়াত এরকম চলমান হবে, সবাই উপস্থিত, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা। এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কোনো মুসলমান দাওয়াতি কাজ ছাড়া থাকতে পারবে না, অসম্ভব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য জনসমাজের মধ্যে থেকে আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ নিযুক্ত করেছেন। অতএব তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতে হবে 24 ঘন্টা, সর্বদা। যদি সর্বদা দাওয়াতি কাজ না দেন, যদি দাওয়াতি কাজ সেভাবে না করেন, তাহলে কয়েকটা ক্ষতির মধ্যে আপনি নিমজ্জিত হবেন। দাওয়াতকে যদি শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেন, বাস্তব মাঠে দাওয়াতি কাজ না করেন, তাহলে কয়টা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন? কয়েকটা ক্ষতির মধ্যে, বড় বড়। তার মধ্যে এক নাম্বার ক্ষতি হচ্ছে, যখন গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি সেই গজব থেকে নাজাত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে, মনে করো একদল মানুষ একটা জাহাজে উঠল, একদল উপর তলায়, একদল নিচতলায়। নিচতলার মানুষ জাহাজের তলা ফুটা করতেছে, উপরতলার মানুষ মনে করতেছে সে তো নিচতলার ফুটা করতেছে, আমার উপরতলার কোনো সমস্যা হবে না। তাহলে নিচতলাও ডুববে, উপরতলাও ডুববে। কথা মনে বুঝতে পারেন? তো এক সমাজে আপনি যতই সহি আকিদার হন, যতই তাহাজ্জুদ গুজার হন, যদি আপনি মাঠে দাওয়াতি কাজ না করেন, ঘর থেকে বেরিয়ে দাওয়াতি কাজ না করেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতামাতা ভাই বোন তাদের মাঝে দাওয়াতি কাজ না করেন, দাওয়াতকে যদি শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তখন আপনার উপরেও গজব আসবে। দ্বিতীয় ক্ষতি কি? লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। তোমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকো, তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না, দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। যে আলেম সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, জালসার বাইরে। জালসাতে তো সবাই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয়, জালসার বাইরে যে আলেম সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা দেয় না, সেই ইস্তিসকার সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে না, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। প্রত্যেক মুসলমান যারা এইভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দোয়া কবুল করবেন না। তিন নম্বর যেটা বড় ক্ষতি হবে, সেটা হচ্ছে আমি যে বললাম ব্যক্তিত্ব এবং ভারাত্ব আনতে হবে, ওই ব্যক্তিত্ব ভারাত্ব আনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। কেন? আপনি যখন সমাজে পার্সন টু পার্সন, ব্যক্তি টু ব্যক্তিকে যখন দাওয়াতি কাজ করবেন, ধরে ধরে বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী প্রত্যেককে যখন ধরে ধরে দাওয়াতি কাজ করবেন, তখন আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব আসবে। কীভাবে আসবে? যেহেতু আপনি দাওয়াতি কাজ করেন, তখন আপনি আর খারাপ হয়ে থাকতে পারবেন না। আপনি যদি কাউকে সালাতের দাওয়াত দেন, তো আপনি সালাত আদায় করুন, এমনি সালাত আদায় করবেন। আপনি যদি কাউকে গান বাজনা বন্ধ করতে বলেন, তো এমনি আপনাকে গান বাজনা থেকে দূরে থাকতে হবে। তখন অটোমেটিক আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব চলে আসবে। এটা আপনার ইহকালীন পরকালীন উভয় জগতে, দাওয়াতি মাঠে সহ শুরু করে পরকালীন জগতে নাজাতের জন্য কাজে দিবে। তো সম্মানিত উপস্থিতি, দাওয়াতি মাঠে প্রভাব হারিয়ে ফেলার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা দাওয়াতকে কী করেছি? অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। তাহলে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, তার যা সারমর্ম দাঁড়ালো, সেই সারমর্মে দুইটি কথা বের হয়ে আসলো। এক, দাওয়াতি কাজের আমাদের যে মানহাজ, সেই মানহাজ ত্রুটিপূর্ণ। আমরা হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিয়ে দাওয়াত দিই। আর দুই, আমরা দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দাওয়াতকে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দাওয়াতকে ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে অনুষ্ঠান থেকে মুক্ত করে বাস্তব মাঠে চালু করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার তৃতীয় জরুরি কথা, দাওয়াতি মাঠে আমরা কেন সফল হতে পারতেছি না, তার তৃতীয় কারণ হচ্ছে দলীয় সাংগঠনিক গোড়ামি।
কি বলেন তো? দলীয় ও সাংগঠনিক গড়ানো। এটা কিভাবে আসে? আমাদের সমাজে কয়েকটা বহুল আকীদা আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করি, এই হাদিস এমন কোনো দল নাই বাংলাদেশে, এমন কোনো সংগঠন নাই বাংলাদেশে যারা এই হাদিস তাদের জন্য ব্যবহার করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে পাঁচটা বিষয়ের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে বিল জামাআহ, জামাতবদ্ধ জীবন যাপন করবে, এটা এক নাম্বার নির্দেশ। তারপরে বলতে বলতে আল্লাহ রাসূল বলতেছেন, ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি ক্বীলা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহ, জেনে রাখো কেউ যদি জামাতবদ্ধ জীবন যাপন থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায়, এক বিঘত পরিমাণ দূরে চলে যায়, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে, মানে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে জামাতবদ্ধ জীবন যাপন থেকে বেরিয়ে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর যে জাহিলিয়াতের দাওয়াত দিবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের কীট খড়কুটো, জাহান্নামের জ্বলন্ত কাঠে পরিণত হবে। ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। এত কঠিন, এত ভয়াবহ হাদিস যে জামাতবদ্ধ জীবন যাপন যদি না করি তাহলে আমরা কি থেকে বের হয়ে যাব? উত্তর দেন, কি থেকে বের হয়ে যাব? ইসলাম থেকে বের হয়ে যাব। তাহলে জামাতবদ্ধ জীবন যাপন করা কত জরুরি। এই হাদিসটাই বাংলাদেশ ভারত পাকিস্তানের সব দল, সেটা তাবলিগ জামাত হোক, আমাদের তাবলিগের ভাইয়েরা হোক, সেটা যারা ইসলামী রাজনীতি করে জামাত ইসলামের ভাইয়েরা হোক, সবাই, বা সহি আকিদার ভাইয়েরা হোক, সবাই এই হাদিসকে নিজ নিজ দলের ক্ষেত্রে প্রয়োগ করে, যে জামাতবদ্ধ জীবন যাপন মানে আমার দলের সাথে থাকতে হবে, আপনি যদি আমার দল থেকে বের হয়ে যান তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। যারা মাওলানা সাদ কান্ধলভি তাবলিগ জামাতের আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল, সাদ কান্ধলভির নির্দেশ থেকে বের হয়ে গেল, তারা ইসলাম থেকে বের হয়ে গেল, তারা এই মর্মে কিতাব লিখেছে, বই লিখেছে, যেগুলো এই জাতীয় হাদিসে ভরপুর। এই জন্য তারা বলতেছে যে প্রথম যে ইজতেমা হলো, এই ইজতেমার পরে যে ইজতেমার টুঙ্গির মাঠ পানিতে, পায়খানার পানিতে ভর্তি হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, কেননা তারা জামাত থেকে বের হয়ে গেছে। এখন দ্বিতীয় যে ইজতেমা হবে সেটা জামাতবদ্ধ জীবনযাপনে যারা আছে তাদের ইজতেমা। তারা কোন হাদিস ব্যবহার করে? এই হাদিস ব্যবহার করে। এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মজলুম হাদিসগুলোর একটা, অত্যাচারিত হাদিসগুলোর একটা, নির্যাতিত হাদিসগুলোর একটা, যে হাদিসকে নিয়ে দুনিয়ার মানুষ ছিনিমিনি খেলেছে, নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে, তার মধ্যে একটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম। মানে আমি কোনো মুসলমানকে মারতে পারবো না, কোনো মুসলমানের ধন সম্পদ চুরি ছিনতাই ডাকাতি করতে পারবো না, কোনো মুসলমানের সম্মানে আঘাত করতে পারবো না, মানে গীবত অপবাদ দিয়ে তার সম্মান নষ্ট করতে পারবো না। এই তিনটাই এক মুসলমানের জন্য আর এক মুসলমানের উপর হারাম। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। কেমন হারাম? যেমন কাবা ঘর, তার চাইতেও বেশি। তথা কেউ যদি কাবা ঘর ভেঙে দেয়, কল্পনা করেন আপনি কাবা ঘর ভেঙে দিয়েছেন, তো আপনি যতটা না গুনাহগার হবেন, একজন মুসলমানকে যদি আপনি হত্যা করেন তো তার চেয়ে বেশি গুনাহগার হবেন। এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল বলেছে। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি কোনো মুসলমানকে হত্যা করে তো সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ কোথায় নিক্ষেপ করে দিবেন? জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ রাসূলের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তো এই জন্য মুসলমানের রক্ত
মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত, মুসলমানের ধন, মুসলমানের সম্পদ আর এক মুসলমানের উপর কাবা ঘরের চাইতে বেশি আরাম, এটা যেন আপনাদের মনে থাকে। দাওয়াতি মাঠে এতে কাজে দিবে, আমরা তো কথায় কথায় গীবোধ করি, কথায় কথায় অপবাদ দিই, কথায় কথায় আর একজনকে পচানোর চেষ্টা করি। এটা একটা সংস্কৃতি যে উমুককে পচাতে হবে। এই সংস্কৃতি হয়তো দুনিয়াবি মাঠে কিছু সামান্য সফলতা দিতে পারে, সামান্য আর একজনকে পচিয়ে সামান্য সফলতা পাওয়া যেতে পারে, কিন্তু স্থায়ী ব্যর্থতা, ইহকালীন ব্যর্থতা, পরকালীন ব্যর্থতা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না আপনার আর এক ভাই ক্ষমা করবেন যাকে আপনি পচিয়েছেন সমাজে, তার গীবত করে, তার নামে অপবাদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, তো কি বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে মুসলমানের রক্ত হারাম, তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে, আস-সাইয়িবুজ জানি। দুই, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। তিন, যে মুফারিকুল জামাআহ, জামাত থেকে বের হয়ে গেছে, যে জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা যাবে, তার রক্ত হালাল। মানে যারা তাবলিগ জামাত থেকে বের হয়ে গেছে তাদেরকে হত্যা করা যাবে নাকি? যারা জামাত ইসলাম করতো কাল করতো না তাদেরকে হত্যা করা যাবে নাকি? অথচ আল্লাহ রাসুল তো বলতেছে যারা জামাত থেকে বের হয়ে গেছে তাদের হত্যা করা যাবে। তাহলে জামাত মানে কি? কথা মনে হয়, আমার প্রশ্ন মনে হয় বুঝতে পারে। আল্লাহ রাসুল বলতেছে যে জামাত থেকে বেরিয়ে যাবে তাকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে এখন সবাই তো বলতেছে যে তার দলই হচ্ছে জামাত, তাহলে আমি যদি কোনো দল থেকে আজ বেরিয়ে যাই তাহলে কি আজ আমাকে হত্যা করতে হবে নাকি? আল্লাহ রাসুলের কথা অনুযায়ী আর তাদের ব্যাখ্যা অনুযায়ী তো হত্যা করতে হয়। তার মানে হচ্ছে জামাত মানে কি সেটা আমরা এখনো বুঝিনি, জামাতবদ্ধ জীবনযাপন মানে কি সেটা এখনো আমাদের নিকটে অস্পষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খলিফা হওয়ার দায়িত্ব গ্রহণ করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, যারা যাকাত দিতে অস্বীকার করতেছে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুনাহুম, কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন যারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যারা এই সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম, তারা মুসলমান, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনে রাখো ওমর, শুনে রাখো ওমর, ওয়াল্লাহি লাও মানাউনি ক্বালানি ওয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব। যারা আল্লাহ রাসূলের যুগে যাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের দড়িও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে উট গরু ছাগল দিবে কিন্তু দড়ি দিবে না। যারা আল্লাহর রাসূলের যুগে ধান গম চাউল ওষর হিসেবে দিতে এসে ধান গম চাউল খেজুরের সাথে খেজুরের বস্তাও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে বস্তা দিবে না, আমি আবু বকর ওই দড়ি ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কিন্তু প্রশ্ন তো প্রশ্নই থেকে গেল যে এরা তো মুসলমান, তো আপনি মুসলমানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? কথা মনে বুঝতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ তো বাস্তব, যে এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরা তো কাফের হয়নি, আর মুসলমানের রক্ত কি হারাম, তাহলে আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এটার উত্তর কি হবে? জি, জামাত থেকে বের হয়ে গেছে, এটা হচ্ছে তার উত্তর। তার মানে জামাত মানে হচ্ছে, এই জন্য যারা জামাত থেকে বের হয়ে যায় তাদের বলা হয় খারিজি। তাদের কি বলা হয়? খারিজি। আজকেও যারা খারিজি তাদেরকে হত্যা করা যাবে, আল্লাহ রাসূল আদেশ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি আমি তাদেরকে পাই লাকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে জামাত থেকে বের হয়ে যাওয়া এই খারিজিদেরকে আমি সামুদ জাতির মতো হত্যা করব। সহিহ বুখারীর হাদিস, খুলে দেখেন। তো এরা হচ্ছে খারিজি। খারিজি মানে যে বের হয়ে গেছে, কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। তাহলে জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য থেকে
বা যে কোনো ইসলামী রাষ্ট্রের বৈধ মুসলিম রাষ্ট্র নেতার আনুগত্য থেকে বের হয়ে গিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করা, তার কোনো বৈধ নির্দেশ অমান্য করলে কেউ যদি করে বা তার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, তাহলে মুসলিম রাষ্ট্রনেতা ইসলামের খেলাফতের খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে, যদিও সে মুসলিম। এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে খারিজি হয়ে যাওয়া। এর মানে এই নয় যে পাঁচজন মিলে একটা দল তৈরি করলাম, আজ কোরআন সুন্নাহ ফাউন্ডেশন বানালাম, কাল কসবা তাওহিদ ফাউন্ডেশন বানালাম, কাল আর একজন এটার থেকে বের হয়ে গেল আর তার রক্ত হালাল হয়ে গেল। এটা হচ্ছে হাদিসকে কি বানানো? হাসি মজাকের পাত্র বানানো। হাদিসকে কি বানানো? হাসি মজাকের পাত্র বানানো। অতএব জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ অথবা ইসলামী রাষ্ট্র নেতার মুসলিম রাষ্ট্রের অধীনস্থ থেকে তার যে কোনো বৈধ হাজায়েজ নির্দেশ মেনে চলার নাম হচ্ছে জামাতের সাথে থাকা, আর সেটার বিরোধিতা করা বা তার বিরুদ্ধে বিদ্রোহ করা বা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মানে হচ্ছে খারিজি হয়ে যাওয়া, জামাত থেকে বের হয়ে যাওয়া, তাকে ফাঁসি দেওয়া যাবে, তাকে হত্যা করা যাবে, জায়েজ। জামাতের দ্বিতীয় অর্থ, জামাতের দ্বিতীয় অর্থ হচ্ছে, এটাও আপনাদের বুঝে যাওয়া খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য, সেটা হচ্ছে তার আগে একটা ছোট্ট ভূমিকা, ভূমিকা হচ্ছে ইসলামও একটা সংগঠন। ইসলাম কি? জোরে বলেন, ইসলাম কি একটি একটা সংগঠনের মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই ইসলামকে সাজিয়েছেন, ঠিক একটা সংগঠনের মতো। ইসলামের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দলের কেন্দ্র থাকে, ইসলামের কেন্দ্র হচ্ছে মক্কা আর মদিনা, বিশেষ করে মদিনা। ইসলাম মদিনা থেকে বের হয়েছে আবার কোথায় ফিরে যাবে? মদিনায় ফিরে যাবে, কেননা মদিনা হচ্ছে মারকাজুল ইসলাম, ইসলামের কেন্দ্র, ইসলামের কেন্দ্রীয় অফিস হচ্ছে মদিনায়। যেমন প্রত্যেকটা দল সংগঠনের বার্ষিক সম্মেলন থাকে, থাকে না? তাবলিগ জামাত টঙ্গীর মাঠে বার্ষিক সম্মেলন করলো না, তেমনি ইসলাম নামক এই সংগঠনের যারা সদস্য তাদেরও একটা বার্ষিক সম্মেলন আছে। সেটা কোথায়? সেটা হজ। যদি আপনার জীবনে সম্ভব হয়, যদি টাকা পয়সা থাকে, যদি সামর্থ্য থাকে, তাহলে জীবনে একবার হলেও আপনি সেই বার্ষিক সম্মেলনে উপস্থিত হতে বাধ্য হতে হবে, যে কোনো মূল্যে, না হলে আপনি ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না। সব দল সংগঠনে চান্দা ইয়ানো দিতে হয় না? হয় না? যারা কোরআন সুন্নাহ ফাউন্ডেশন করেন তারা মাসিক চান্দা দেন না? দেন না? আরও যারা দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাসদ বাসদ জামাত ইসলাম যারাই আছে, তাদের মাসিক চান্দা ইয়ানো আছে না নাই? ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে হলেও আপনাকে বাৎসরিক চান্দা দিতে হবে, না দিলে ইসলাম নামক এই সংগঠন থেকে বের হয়ে যাবেন, তার নাম জাকাত। যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে আপনি প্রতি বছরে জাকাত দিতে বাধ্য, যদি না দেন তো ইসলাম নামক সংগঠনের সদস্য আপনি থাকতে পারবেন না। ঠিক তেমনি প্রত্যেক দলের প্রশিক্ষণ আছে, বলে মাসব্যাপী প্রশিক্ষণ, সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আছে না নাই? শিক্ষক প্রশিক্ষণ, কর্মী প্রশিক্ষণ সবই হয়, সব দলের হয়, সব সংগঠনের হয়। তো ইসলাম নামক সংগঠনের যারা সদস্য তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা আছে, মাসব্যাপী সংযম, সবর, ধৈর্য, ক্ষুধা, অসৎ কাজ থেকে বেঁচে থাকা, নিজের মনের প্রবৃত্তির চাহিদার অনুসরণ করা থেকে বেঁচে থাকার এক বিশাল প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে রমজান মাস, যেটা আল্লাহ প্রত্যেক মুসলমানের জন্য দিয়েছে। যদি না করে তাহলে সে ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে পারবে না। এবার সব সংগঠনের যেমন শাখা অফিস আছে না নাই? আওয়ামী লীগ বিএনপির কি কসবা ব্রাহ্মণবাড়িয়ে শাখা অফিস নাই না নাই? তেমনি ইসলাম নামক এই সংগঠনের সারা পৃথিবীতে শাখা অফিস আছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? মসজিদ। যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান তাহলে দিনে কমসে কম পাঁচবার আপনার এলাকার, আপনার সমাজের মসজিদে আপনাকে হাজিরা দিতে হবে। যদি আপনি আপনার এলাকার, আপনার সমাজের মসজিদে দিনে পাঁচবার হাজিরা না দেন তাহলে আপনি জামাতবদ্ধ জীবনযাপন থেকে বেরিয়ে গেলেন। কি থেকে বেরিয়ে গেলেন? এই যে সারা পৃথিবীর মুসলমানের একটা অদৃশ্য জামাতবদ্ধ জীবনযাপন করতেছে, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক জামাতবদ্ধ জীবনযাপন। আজ না হয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী গণতন্ত্রের কারণে চোর, চট্টা, চামার, লুচ্চা, বাটপার, ডাকাত, সন্ত্রাসী,
তাদের ভোটে আজ না হয় চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে, মেম্বার মেম্বার হয়েছে, এমপি এমপি হয়েছে, মন্ত্রী মন্ত্রী হয়েছে, দিয়ে দাপট চালাচ্ছে, দেশ চালাচ্ছে, এলাকা চালাচ্ছে, সমাজ চালাচ্ছে। কিন্তু কোনোদিন যদি আবার ইসলামী শাসন ইসলামী খেলাফা ফিরে আসে তাহলে এই সমস্ত চেয়ারম্যান মেম্বার এমপির কোনো ভ্যালু নাই। ইসলামের সমাজ চলবে মসজিদ থেকে, কোথায় থেকে? মসজিদ থেকে। বিচার হবে, ফয়সালা হবে, সালিশ হবে মসজিদ থেকে, বিবাহ হবে মসজিদে, মক্তব চলবে, শিক্ষা চলবে মসজিদে। কেননা মসজিদ হচ্ছে ইসলাম নামক সংগঠনের শাখা অফিস। কি অফিস? শাখা অফিস। সমাজের প্রত্যেক সদস্য এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে বাধ্য। প্রত্যেক মুসলিম মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে বাধ্য। আজ চেয়ারম্যান মেম্বার গিয়ে মসজিদের খাদেমকে ধমক দেয়, দেয় না? ইমামকে ধমক দেয়, দেয় না? কেননা ওই সুদখোর চেয়ারম্যান মেম্বারের বেতনে এই ইমাম আর এই মুয়াজ্জিন আর এই খাদেমের বেতন হয়। কিন্তু আশ্চর্য হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে নবীদের পিতা, নবীদের পিতা কে? নবীদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী এসেছে সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত, তার বংশধর। এত মহান এত সম্মানী নবীকে আল্লাহ বলতেছেন ওয়াতাহহির বাইতিয়া লিত্বাইফিন, ইব্রাহিম তুমি আমার ঘর কাবা, আমার ঘর মসজিদুল হারাম, তোমরা বাপ বেটা মিলে পরিষ্কার করিও। মসজিদে সালাত আদায় করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে পড়ে যাওয়া সেই ময়লা, মানুষের পা থেকে পড়ে যাওয়া সেই ময়লা কাকে পরিষ্কার করতে বলতেছে আল্লাহ? ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমা সালাতু ওয়াসসালাম। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, যার সন্তান কোলে কথা বলেছে, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, সেই মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালাম, তার সন্তান হচ্ছেন ঈসা। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মা হচ্ছেন মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালাম। সেই মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালামের কাজ কি ছিল? সেই মারিয়াম আলাইহি সালাতু ওয়াসসালামের কাজ ছিল তিনি বাইতুল মাকদেস পরিষ্কার করতেন। বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস কি করতেন? জোরে কথা বলেন, বাইতুল মাকদেস কি করতেন? পরিষ্কার করতেন। কে? ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম। তাহলে মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ, মহান ব্যক্তিদের কাজ। তো সম্মানিত উপস্থিতি, জামাতবদ্ধ জীবন যাপনের দ্বিতীয় অর্থ, জামাতবদ্ধ জীবন যাপনের দ্বিতীয় অর্থ হচ্ছে আপনি যে সমাজে বাস করেন সেই সমাজের মসজিদের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে, সেই মসজিদের খেদমত আপনাকে করতে হবে, সেই মসজিদ পরিষ্কার আপনাকে করতে হবে, সেই মসজিদ সাফ আপনাকে করতে হবে। যদি মসজিদের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে আপনি জামাত থেকে বেরিয়ে গেলেন, মানে ইসলাম থেকে বেরিয়ে গেলেন। সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের কয়টা অর্থ বললাম? জোরে বলেন, কয়টা অর্থ বললাম? দুইটা। এক, ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার বৈধ জায়েজ হুকুমের আনুগত্য করা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা। দুই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদের সাথে যে যেখানে বাস করে সে সেখানে সেই মসজিদের সেই সমাজের সাথে সম্পৃক্ত থাকবে, মসজিদের খেদমত করবে, পাঁচ অক্ত সালাতে হাজিরা দিবে। এই দুইটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের সঠিক অর্থ। এর বাইরে জামাতবদ্ধ জীবনযাপনের যা অর্থ করা হয়, জামাতবদ্ধ জীবনযাপনের যা অর্থ করা হয় তা সবই হচ্ছে হাদিসের সাথে বিকৃতি, হাদিসের সাথে অত্যাচার, হাদিসের সাথে অন্যায়, কোরআন এবং হাদিসের বিকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিকৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
এই এতক্ষণ ভূমিকা কেন বললাম, ভূমিকা হচ্ছে দাওয়াতি মাঠের তৃতীয় বাধা বলেছি, দলীয় সাংগঠনিক গোড়ামি। কি গোড়ামি? দলীয় সাংগঠনিক গোড়ামি। এই দলীয় সাংগঠনিক গোড়ামির ভিত্তিটা হচ্ছে হাদিসগুলো। এই জন্য হাদিসগুলোর আগে সঠিক ব্যাখ্যা করে নিলাম যে পৃথিবীর কোনো দল, পৃথিবীর কোনো সংগঠনই দাবি করতে পারে না যে তার সাথে যদি আমি না থাকি তাহলে আমি জাহান্নামি। একমাত্র জান্নাতি দল, একমাত্র নাজাতপ্রাপ্ত দল, তারই দল, এই দাবি করার সুযোগ পৃথিবীর কোনো দলের বা কোনো সংগঠনের নাই। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা করে নিলাম, কেননা যত দল এবং সংগঠন টিকে আছে তারা এই হাদিসগুলোর অপব্যাখ্যা করে টিকে আছে, তাই এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এবার দলীয় সাংগঠনিক গোড়ামি কতটা ভয়াবহ সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। একদা হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসার এবং মুহাজিরদের মধ্যে কোনো একজন আর একজনকে প্রহার করে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হঠাৎ আমরা একদিন এক যুদ্ধে ছিলাম, ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার, মুহাজিরদের একজন ব্যক্তি আনসারদের একজন ব্যক্তিকে প্রহার করলো, মারলো। তো আনসারদের ওই ব্যক্তি বলল, ইয়া আল আনসার, হে আনসাররা তোমরা কোথায় আছো, তোমরা কি দেখো না যেই মুহাজিরদেরকে আমরা আশ্রয় দিলাম মদিনায়, যেই মুহাজিরদের থাকতে দিলাম, ঘর বাড়ি করে দিলাম, যেই মুহাজিরদেরকে আমরা স্ত্রী তালাক দিয়ে স্ত্রী দিলাম, আমাদের ব্যবসার অংশীদার দিলাম, ব্যবসা করতে দিলাম, সেই মুহাজিররা আজ আমাদেরকে মারতেছে, তোমরা কি দেখো না? এই বলে আনসার আনসারীদের ডাক দিল। তখন আনসারীরা সে আনসারীর পক্ষে হয়ে গেল। এবার মুহাজির বলল, হে মুহাজির, তোমরা কি দেখো না যে ইসলাম আমরা হিজরতের মাধ্যমে এখানে এসেছি, টিকিয়ে রেখেছি, কষ্ট করতেছি, আজ আনসারেরা আমাদের বিরুদ্ধে চলে গেছে, আমাকে মারতেছে, তোমরা কি দেখো না? তখন মুহাজিররাও আলাদা গ্রুপ হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেল। কি হলো? গ্রুপিং শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হতবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য এবং এই শব্দ, এই আওয়াজ শুনে হতবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলতেছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, সাহাবীরা এই জাহিলিয়াতের দাওয়াতের কারণ কি? এটা তো জাহিলি যুগের দাওয়াত, আমি মুহাম্মদ তো এই জাহিলিয়াতের দাওয়াতকে পা দিয়ে মিশে দিয়েছি। জাহিলিয়াতের দাওয়াত মানে জাহিলি যুগে গোত্র ভেদে যুদ্ধ হতো, আমি উমুক গোত্রের, তুই উমুক গোত্রের, দুই গোত্র মিলে যুদ্ধ লেগে গেল 50, 100, 400, 500 বছর পর্যন্ত যুদ্ধ চলতো, এটা হলো জাহিলিয়াত, আমি তো সেই গোত্র ভেদকে পা দিয়ে পিষে দিয়েছি। জাহিলি যুগে আর একটা জাহিলিয়াত ছিল, সেটা হচ্ছে চেহারা, কালার, রূপ, যেটাকে বাংলাতে বলা হয় বর্ণবাদী, যেটা আমেরিকাতেও কয়েকশো বছর আগে ছিল, যারা কালো তারা হবে গোলাম আর যারা সাদা তারা হবে মালিক। আমি তো সেটাও নষ্ট করে দিয়েছি, আমি তো বলে দিয়েছি, লা ফাজলালিল আরবি আলাল আজামি, কোনো আরবের প্রাধান্য নাই কোনো আনারবের উপর, কোনো বাঙালির প্রাধান্য নাই কোনো সৌদির উপর, কোনো সৌদির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর, কোনো কালো চেহারার মানুষের প্রাধান্য নাই কোনো সাদা চেহারার মানুষের উপর, কোনো সাদা চেহারার মানুষের প্রাধান্য নাই কোনো কালো চেহারার মানুষের উপর। আমি তো এই সমস্ত জাহিলিয়াতকে গোত্রভিত্তিক গ্রুপিং হওয়া, কালার ভিত্তিক, চেহারা ভিত্তিক, রং ভিত্তিক গ্রুপিং হওয়া, এটাকে তো আমি সমূলে উৎখাত করে দিয়েছি, আজ আমার জীবদ্দশায় আবার সেই জাহিলিয়াতের দাওয়াত কেন? উদ্রুক হা, হে সাহাবীরা, দাও হা, ছেড়ে দাও এই জাহিলিয়াতের দাওয়াত, ফা ইন্নাহা মুনতেনা, এই জাহিলিয়াতের দাওয়াত হচ্ছে নিকৃষ্ট, জঘন্য, ভয়াবহ, বর্বর, অসভ্য, কুৎসিত। এই জঘন্য বর্বর জাহিলিয়াতের দাওয়াতকে ছেড়ে দাও, তোমরা গোত্রীয় জাহিলিয়াতকে, বর্ণবাদী জাহিলিয়াতকে এইভাবে সাংগঠনিক দলীয় জাহিলিয়াতে পরিণত করিও না। আজকের যুগে বর্ণবাদী জাহিলিয়াত নাই, গোত্রীয় জাহিলিয়াত নাই, কিন্তু দলীয় জাহিলিয়াত আছে। আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, এটা দলীয় জাহিলিয়াত, ঠিক গোত্রীয় জাহিলিয়াত যেমন, ঠিক বর্ণবাদী জাহিলিয়াত যেমন, চেহারার জাহিলিয়াত যেমন, এটা সরাসরি ডাইরেক্ট ইসলামী আদর্শের বিরোধী। কিসের বিরোধী?
ইসলামিক থিওরির বিরোধী। ইসলাম, ইসলাম যে মূলদণ্ড, যে মানদণ্ডের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তার বিরোধী। ইসলামের মূল মানদণ্ড কি? প্রত্যেক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে মুসলমান। ওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আর প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই, চাহে যে গোত্রেরই হোক, চাহে যে দেশেরই হোক, চাহে যে দলেরই হোক, চাহে যে সংগঠনেরই হোক, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা হলো ইসলামী আদর্শ। কথা মনে বুঝাতে পারি? আর যে আমার সংগঠনে আছে সে আমার ভাই, যে আমার দলে নাই সে আমার ভাই নয়, এটা হলো জাহেলি আদর্শ, সরাসরি ইসলাম বিরোধী আদর্শ। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানযুরুল্লাহু, আল্লাহ সুবহানাহু তাআলা দেখবেন না তোমাদের চেহারা, আল্লাহ দেখবেন না তোমাদের শরীর, আল্লাহ দেখবেন তোমাদের আমলকে। আর আরেক জায়গায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই আতকাকুম, যার যে পরহেজগারিতাই উত্তম, সে হচ্ছে সর্বোত্তম। তথা ইসলামে মানুষের সম্মান, মান সম্মানের মানদণ্ড পরহেজগারিতার উপর, আর ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড মুসলমান হওয়ার উপর। আমরা যদি এই ভ্রাতৃত্বের মানদণ্ডকে দলের উপর করে দেই, সংগঠনের উপর করে দেই, তাহলে আমরা সরাসরি ইসলাম বিরোধী কাজ করলাম। অতএব এই জাহেলিয়াতকে, দলীয় জাহেলিয়াতকে, দলীয় গোড়ামিকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে দাওয়াতি কাজে সফলতা হওয়া কঠিন আছে। আমাদের পরস্পরের মধ্যে শারঈ তাআউন, শারঈ সহযোগিতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দাওয়াতি কাজের উপর এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে আমার আজকের আলোচ্য বিষয় তাওহীদ এবং শিরকের উপর অতি অল্প, যেহেতু বিষয় দেওয়া আছে সেহেতু কিছু না বললেই নয়, অতি অল্প আলোচনা করে তাওহীদ এবং শিরকের আলোচনা শেষ করে দিব। যেহেতু এই আলোচনা আমার অনেক আছে, যারা শুনেননি তারা ইউটিউবে সার্চ দিবেন তাওহীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, চার পাঁচটা আলোচনা আসবে তাওহীদের উপর, যে কোনো একটা শুনলেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তাওহীদ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, ওয়াং সালালাকুম মিনাস সামাঈ মা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছে, ফাআমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা, সেই বৃষ্টি থেকে ফল ফলাদি ফসল বাগ বাকিজা কে উৎপন্ন করেছে। দুনিয়ার মানুষ জেনে রাখো, মা কানা লাকুম আং তুম্বিতু শাজারাহা, আমি আল্লাহ যদি ফল না ফলাই, আমি আল্লাহ যদি বীজ থেকে গাছ উৎপন্ন না করি, তাহলে সারা পৃথিবীর সকল বিজ্ঞানী সকল ইঞ্জিনিয়ার মিলে যদি যাবতীয় সার যাবতীয় কীটনাশক প্রয়োগ করে, নিড়ানি দিয়ে ওষুধ দিয়ে, যাবতীয় প্রযুক্তিকে ব্যবহার করে একটা দানা থেকে গাছ বের করতে চায়, আর আমি আল্লাহ যদি না চাই, তাহলে তারা সক্ষম? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবেই বলেছেন, মা কানা লাকুম আন তুম্বিতু শাজারাহা, আমি না চাইলে তোমরা বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। এবার আল্লাহ বলতেছেন, আম্মান জাআলাল আরদা করারা, দুনিয়ার মানুষ পৃথিবীকে স্থায়ী কে করেছে, পৃথিবীকে শূন্য স্থির কে করেছে, পৃথিবী শূন্য স্থির আছে, মানুষ কোনো কিছুকে শূন্য রাখতে পারে না, পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দড়ি ছাড়াই, কোনো কিছু ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই এই পৃথিবীকে শূন্য স্থির রেখেছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর মাঝ দিয়ে নদী নালা কে প্রবাহিত করেছেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া বাইনাল বাহরাইনি হাজিসা, দুই সমুদ্র দুই নদীর মাঝে আর কে তৈরি করে দিয়েছেন? এগুলো বলার পরে আল্লাহ বলছেন, আ ইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, আমি জানি তোমরা বলবে বৃষ্টি আল্লাহ বর্ষণ করে, আমি জানি তোমরা বলবে ফল ফলাদি ফসল বাগ বাগিচা আল্লাহ উৎপন্ন করে, আমি জানি তোমরা বলবে পৃথিবী কে আল্লাহ স্থির করেছে, আমি জানি তোমরা বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেন, আমি জানি তোমরা বলবে সমুদ্র নদী নালার মাঝে আর আল্লাহ তৈরি করে রেখেছেন। যদি তোমরা এগুলো বলো, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আ ইলাহুম্মা আল্লাহ, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ আছে? এটা আল্লাহর প্রশ্ন দুনিয়ার মানুষের কাছে, কেননা আল্লাহ জানে
দুনিয়ার মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, একটা হিন্দুও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, একটা খ্রিস্টানও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আল্লাহ কোরআনে বহু জায়গায় স্পষ্ট বলেছে যে আপনি জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখুন যে কোনো খ্রিস্টানকে, যে কোনো ইহুদিকে, যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিনকে সৃষ্টি করেছে। নাস্তিকবাদে পৃথিবীর সবাই বলবে যে আসমান জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ। আর এটা আল্লাহ জানেনও যে সবাই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর সমস্যা হচ্ছে ইলাহ নিয়ে। দুনিয়ার মানুষ তো আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে পালনকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। এই জন্য আল্লাহ বারবার প্রশ্ন করতেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ বলো তো যখন সৃষ্টিকর্তা আমি, যখন পালনকর্তা আমি, যখন রিজিকদাতা আমি, তখন আমি ব্যতীত কি আর কেউ ইলাহ থাকতে পারে? এই জন্য দেখবেন আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহের দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সব নবী রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াত, সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা আরাফের 73, সূরা আরাফের 85 নম্বর আয়াতে একে একে সব নবী রাসূলের নাম নিয়ে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে হুদকে পাঠিয়েছি, নূহের সম্প্রদায়ের নিকটে নূহকে পাঠিয়েছি, তারপরে সামুদ জাতির নিকটে সালেহকে পাঠিয়েছি, মাদায়েন জাতির নিকটে শুআইবকে পাঠিয়েছি। প্রত্যেক জাতির নিকটে এই সমস্ত নবীদের পাঠিয়ে তাদের একটাই দাওয়াত ছিল, তাদের একটাই দাওয়াত ছিল যে তোমরা উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটা আল্লাহ কোরআনে নবীদের নাম ধরে ধরে বলেছেন কে, যে সব নবীর একটাই দাওয়াত ছিল। আর সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছি সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটাই ছিল সব নবী রাসূলের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের যেটা সবচেয়ে বড় বিভ্রান্তি সেটা হচ্ছে যে আমরা ইলাহ এবং রব এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা মনে করি যে আবু জেহেল কাফের, ঠিক আছে আবু জেহেল কাফের, কিন্তু আবু জেহেলের ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ হাদিসে যে আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন আবু জেহেল হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা আনসুর বি আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা সবচেয়ে হকের নিকটবর্তী তাদেরকে আপনি বিজয় দান করুন। কে দোয়া করতেছে, কার নিকটে দোয়া করতেছে? তার মানে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আবু জেহেল যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসূলের সাথে আবু জেহেলের গণ্ডগোল কি? আবু জেহেলের সাথে আল্লাহ রাসূলের এটাই গণ্ডগোল যে আবু জেহেল আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। সব যুগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে সব যুগের সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও দুনিয়ার অধিকাংশ মানুষ মুশরিক। এটা আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। যেমন অতীত যুগের কাফেরদেরই অবস্থা ছিল, ঠিক আজ বাংলাদেশেরও একই অবস্থা। আজ বাংলাদেশের 90% 80% মানুষ ব্রাহ্মণবাড়িয়ার 40-50% 60% মানুষ আল্লাহকে রব হিসেবে তো মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এখনও তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মর্মার্থ বুঝতে পারেনি। রব মানে, রব মানে হচ্ছে যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান। মা যেমন সন্তানকে লালন পালন করে, আল্লাহ তেমন মানুষকে লালন পালন করে। এই জন্য সব দোয়া রব দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে আসমান জমিন ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সকলের প্রতিপালক, সকলের রব আল্লাহ। ইহুদিরও রব আল্লাহ, যে আল্লাহকে গালি দেয় তারও রবকে, যে নাস্তিক তাকেও খাওয়ায় কে, যে আল্লাহকে গালি দেয় তাকেও পড়ায় কে, তার জীবন মৃত্যুর মালিককে। এই জন্য আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
আল্লাহ হচ্ছে আসমান জমিন ইহজগৎ পরজগৎ সব কিছু এবং তার মাঝে যা কিছু আছে সকলের মালিক। মা মিন দাব্বাতিন ফিল আরজি, পৃথিবীতে এমন কোনো পশু, এমন কোনো প্রাণী, এমন কোনো জীব, এমন কোনো জন্তু, এমন কোনো জানোয়ার, এমন কোনো পাখি, এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ, এমন কোনো জিন, এমন কোনো ফেরেশতা পৃথিবীতে চলাচল করে না যাদের জীবন মৃত্যু, যাদের রুজি রুটি, যাদের খাওয়া পড়ার দায়িত্ব কার ওপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন প্রতিপালক, আল্লাহ সকলের প্রতিপালক, ইহুদির প্রতিপালক, নাস্তিকের প্রতিপালক, খ্রিস্টানের প্রতিপালক, আমার আপনার প্রতিপালক। এই জন্য ইহুদি খেতে পায়, এই জন্যই নাস্তিক খেতে পায়, এই জন্যই আল্লাহর নাফরমানি করে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, কেননা আল্লাহ হচ্ছেন তাদের রব, আল্লাহ হচ্ছেন তাদের জন্য রহমান দয়ালু স্বরূপ। কিন্তু ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলেই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না, মানতে পারে না, মানতে চায় না। ইলাহ মানে হচ্ছে বিপদে আপদে পড়ে মানুষ যার নিকটে ফিরে যায়, যার নিকটে দোয়া করে, যার নিকটে আশ্রয় চায়, যার নিকটে আশ্রয় প্রার্থনা করে, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ। মানুষ আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, মানুষ আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে তো ঠিকই, কিন্তু যখন দোয়া করার দরকার হয় তখন পীর সাহেবের দরবারে গিয়ে দোয়া করে, যখন কোনো কিছু চাওয়ার দরকার হয় তখন মাজারে গিয়ে চায়, যখন অসুস্থতায় আক্রান্ত হয় তখন তাবিজের আশ্রয় গ্রহণ করে, জিনের আশ্রয় গ্রহণ করে, জিনের সাহায্য গ্রহণ করে, মানুষের সাহায্য গ্রহণ করে। তারা আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, কিন্তু তারা আল্লাহকে এখনো ইলাহ হিসেবে মানতে পারেনি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা এত সহজ নয়, অনেক অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ যদি আমি আপনি করি যে হ্যাঁ আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে আয়াতের অর্থ ভুল হবে, আয়াতের অর্থ তাহলে ভুল হবে। আমি আপনি এখনো আয়াতকে বুঝতে পারিনি, কেননা আরবিতে আয়াতটা হওয়া উচিত ছিল এইভাবে, না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। যদি আয়াতটা এভাবে হতো তাহলে আয়াতের এই অর্থ করা ঠিক ছিল যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, কিন্তু আল্লাহ আয়াতকে ঘুরিয়ে ধরেছেন এইভাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন অর্থ যদি করেন আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে অর্থ ভুল হবে। তখন অর্থ করতে হবে যে হে আল্লাহ, শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র, শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র আপনারই ইবাদত করি। কোনোদিন যদি একটা সিজদা করি তো ওই একটা সিজদা আপনাকে করেছি আল্লাহ। কোনোদিন যদি একবারও হাত তুলে দোয়া করেছি তাহলে সেই দোয়াটা আপনার কাছেই করেছি। শুধু শুধু, অনলি ওয়ান, আপনারই ইবাদত করি, আপনার নিকটই চাই, আপনি ব্যতীত পৃথিবীর কারো কোনোদিন ইবাদত করিনি, পৃথিবীর কারো কোনোদিন কারো নিকটে কিছু চাই। তাহলে এবার অনুবাদ কি হবে? সঠিক হবে। আপনি তো তখনই অনুবাদ করতে পারবেন যখন আপনি মাজারে যাওয়া বন্ধ করে দিবেন, কিন্তু মাজারে গিয়ে দোয়া করে, মাজারে গিয়ে সিজদা করে এই আয়াত কি চলবে? এই আয়াতের সাথে তখন আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন আল্লাহু ইলাহ, তথা আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন আন্নাল্লাহ ইলাহ, নিশ্চয় আল্লাহ ইলাহ, কিন্তু আল্লাহ তা না বলে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাক্যকে আল্লাহ বড় করে দিলেন কেন? যদি শুধু বলতেন আল্লাহ ইলাহ, নিশ্চয় আল্লাহ ইলাহ, তাহলে আল্লাহ ব্যতীত আরও অনেকের ইলাহ হওয়ার সুযোগ থাকতো, আরও অনেকের চান্স থাকতো আল্লাহর ইলাহে অংশীদার হওয়ার, ভাগ নেওয়ার, আল্লাহর ইলাহত্বকে শেয়ার করার। আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা যাকে যাকে আল্লাহর ইলাহের মর্যাদা দাও, সরিষার সমপরিমাণ হলেও, চুল সমপরিমাণ হলেও, ওই সমস্ত ভ্রান্ত বাতিল ইলাহদেরকে আগে পা দিয়ে পিষে দাও। শুধুই শুধু, একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, অনলি ওয়ান ইলাহ হওয়ার যোগ্য হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। যখনই আপনি আল্লাহর ইলাহের হক,
আল্লাহর এই ইলাহের মর্যাদা, আল্লাহর এই ইলাহের সম্মান অন্য কাউকে সরিষা পরিমাণ দিবেন, চুল পরিমাণ দিবেন, তখনই আপনি শিরক করলেন। তখন আপনি কি করলেন? শিরক করলেন। শিরক মানে ভাগ করা, শিরক মানে শেয়ার করা, শিরক মানে বাটোয়ারা করা। আল্লাহ যে ইলাহ, তো আল্লাহর ইলাহ হওয়ার যে হক আছে, ওই হকগুলো আপনি ভাগ করলেন আরেকজনের সাথে, যেটা শুধু আল্লাহই পাওয়ার অধিকার রাখে, যেটা শুধু আল্লাহই পাওয়ার যোগ্য, যেটা শুধু আল্লাহকেই দিতে হবে, সেই হকটা আপনি ভাগ করে দিলেন আরেকজনের সাথে, শেয়ার করলেন, মানে আপনি কি করলেন? শিরক করলেন। এই জন্য হচ্ছে শিরক মহাপাপ, মহাজুলুম। কেননা আপনাকে খাওয়ায় আল্লাহ, আপনাকে পরায় আল্লাহ, যে মাটিতে বসে আছেন এই মাটি আল্লাহর, যে আসমানের ছায়ায় বসে আছেন সে আসমানের ছায়া আল্লাহর, যে সূর্যের আলোতে জীবন ধারণ করেন ওই সূর্যের মালিক আল্লাহ, যে অক্সিজেনে জীবন ধারণ করেন সে অক্সিজেনের মালিক আল্লাহ, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমি উদাহরণ দিয়ে বলে থাকি যে আপনি যে স্ত্রীকে খাওয়ান, আপনার সন্তানকে পড়ান, আপনার স্ত্রী আপনার খেয়ে, আপনার পরে, আপনার টাকা ব্যাংকে রেখে, আপনার টাকায় কিনা জামা পরে, আপনার টাকায় কিনা চাউল খেয়ে, আপনার টাকায় বানানো বাড়িতে বসবাস করে যদি আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, তাহলে কি এটা অত্যাচার নয়? এটা মানুষের সাথে মানুষের অত্যাচার। আর যখন আপনি আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর জীবন মৃত্যু নিয়ে, আল্লাহর শরীর নিয়ে, আল্লাহর দেওয়া সকল নিয়ামত ভোগ করে আপনি আল্লাহর সাথে যখন কাউকে শরীক করেন, আল্লাহর ইলাহের হক যখন আপনি দেন না, তখন নগণ্য বান্দা হয়ে এই মহাপরাক্রমশালী পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর অধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলেন, আল্লাহর অধিকারের উপর আপনি জুলুম করেন, আপনার চেয়েতে বড় অত্যাচারী, আপনার চেয়েতে বড় পাপী পৃথিবীতে আর কেউ। এই জন্য লোকমান বলেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কিয়ামতের মাঠে, লাউ আতাইতানি বিকরাবিল আরদ খাতায়া, হে আদম সন্তান, আসমান জমিন ভর্তি যদি পাপ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব, আর এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। তাই আমাদেরকে বুঝতে হবে, রব হিসেবে আল্লাহকে আর ইলাহ হিসেবে আল্লাহকে, ইলাহ হিসেবে আল্লাহকে, রব হিসেবে আল্লাহকে, এটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। যখন আমি আর আপনি পার্থক্য করতে পারবো না, তখন হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি, যে জওহরলাল নেহরু বলেছে যে মুঝে হিন্দু মুসলিম মে কোই ফরক নজর নহি আতা, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মায়ের পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। এর বাইরে কোনো পার্থক্য তো আমি হিন্দু মুসলমানের মধ্যে দেখি না, কেননা ওই মুসলমান আল্লাহকে ইলাহ হিসেবে এখনো মানতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা হাদিস জানেন যে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে সাবউনা আলফ জান্নাতে প্রবেশ করবে, বেগাইরে হিসাব, বিনা হিসাবে, বিনা হিসাবে আমার উম্মতের 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে। তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াতাতায়্যারুন ওয়া লা ইস্তারকুন, আমি এগুলোর ব্যাখ্যা ওভাবে বিস্তারিত করি না, আমি এতটুকুই বলি, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এটাই ওই হাদিসের ব্যাখ্যা, এটাই ওই হাদিসের ব্যাখ্যা। যাদের মধ্যে সামান্য পরিমাণ তাওহীদের কমতি আছে, বাসা থেকে বের হলেন, বিড়াল রাস্তা অতিক্রম করলো, আপনি বললেন আজকের দিনটা মনে হয় খারাপ, মানে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। হাত থেকে প্লেট পড়ে গেল, আপনি বললেন মেহমান আসবে, মানে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। আপনি 16ই ডিসেম্বর হোক, বিভিন্ন দিবস হোক যেগুলোকে সম্মান করেন, শিখাওয়া নির্বাণ হোক, যে আগুন জ্বালিয়ে রাখতে হবে, আমি নিজে গিয়ে দেখে এসেছি যে সব সময় আগুন জ্বলতে আছে, ওখানে গ্যাস রাখা আছে, কেননা আগুন নিভে গেলে বিপদ আসতে পারে বাংলাদেশের উপর, এই জন্য আগুন জ্বালিয়ে রাখা আছে 24 ঘন্টা, এখনও জ্বলতেছে। যদি এই বিশ্বাস করেন, তাহলে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। এটা কি বলা হয়? শিখাওয়া নির্বাণ। অনির্বাণ মানে যে নিভে না,
অনির্বাণ মানে যে নিভে না জ্বলতেই থাকে তাকে বলা হয় শিখা অনির্বাণ। এই জাতীয় যত ভ্রান্তিপূর্ণ আকিদা আছে, যত ভ্রান্তিপূর্ণ কুসংস্কার আছে, সেগুলো থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মুমিন হতে পারবেন না। আর পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মুমিন না হতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আর যদি শিরকে আকবার করে ফেলেন তাহলে আপনার ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ থাকবে না, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে। এই জন্য শিরক এবং তাওহিদকে গুরুত্বের সাথে দেখতে হবে। তাওহিদের তৃতীয় প্রকার হচ্ছে তাওহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী। আমাদের সমাজের মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহ কে তা জানে না। আমরা জানি আল্লাহ কে, জানি না। আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না, আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানি না। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতাম, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম তাহলে হাসতাম কম, কাঁদতাম বেশি। কি করতাম জোরে বলেন, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম তাহলে কি ঘটতো? হাসতাম কম, কাঁদতাম বেশি। আমরা আল্লাহকে চিনি না। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণাবলী জানতে হবে। আল্লাহ তার নাম এবং গুণাবলী বলে গেছেন, তার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম, যার উপর আমার আলাদা বক্তব্যই আছে, সেটা আজকে আর বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নাম ও গুণাবলী চিনার মাধ্যমে, আল্লাহকে রব হিসেবে চিনার মাধ্যমে, যিনি রব তাকেই ইলাহ হিসেবে মানার মাধ্যমে শিরক থেকে বেঁচে তাওহিদপন্থী হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে পরিশেষে আমি আপনাদেরকে দাওয়াত দিব 13-14 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়া সালাফি কনফারেন্স এবং 5-6 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স। মানহাজ সালাফ, সালাফি মানহাজ আর সালাফি দল এক জিনিস নয়, আমরা সালাফি মানহাজের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। পৃথিবীতে তিন ধরনের মানুষ বাস করে, এক দল মানুষ নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, আর এক দল মানুষ ইমামের, নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, আর এক দল মানুষ সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে। যারা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে তারা হচ্ছে সালাফি মানহাজের অনুসারী। সালাফি দল আর সালাফি মানহাজ আলাদা জিনিস। আমাদের সকলকেই সালাফি মানহাজ অনুসরণ করতে হবে। সেই সালাফি মানহাজের প্রচারের জন্যই আল জামিয়া সালাফিয়া বা সালাফি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সালাফি কনফারেন্স, যেখানে সালাফি আলেম ওলামা উপস্থিত থাকবেন এবং মানহাজে সালাফি সালেহিনের উপর আলোচনা হবে, সেটার দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম। এবং সামনে এখানে 5 ফেব্রুয়ারি একটা প্রোগ্রামের দাওয়াত আপনাদের দিচ্ছে নবীনগরে, সেখানেও আপনারা উপস্থিত থাকবেন। কোরআন সুন্না ফাউন্ডেশনের ভাইদের আমার পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ থাকলো। আল্লাহ আপনাদের জাজায় খায়ের দান করুক। যারাই ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তারাই কোরআন সুন্না ফাউন্ডেশনের সাথে জড়িত থাকার চেষ্টা করবেন, কসবা ফাউন্ডেশনের সাথে জড়িত থাকার চেষ্টা করবেন। আমাদের জেদ্দার সাইদ ভাই, তিনি আমার সাথে বিভিন্ন কোরআন সুন্না ফাউন্ডেশনের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেন। আপনাদের সকলকেই আল্লাহ সুবহানাহু তাআলা আজকের যে দাওয়াতি মাঠের যে পরিকল্পনার কথা বললাম, যে দাওয়াত দানের পদ্ধতি এবং দাওয়াতকে অনুষ্ঠান থেকে মুক্ত করে বাস্তব মাঠে নিয়ে আসা, এই বিষয়ে আপনাদের প্রতি চেষ্টার আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জবান থেকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। এই মুহূর্তে আজকের শেষ পর্বে আমাদের দোয়া কবুলের শর্ত নিয়ে আলোচনা পেশ করবেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দোয়া কবুলের শর্তের উপর আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে একটু বসেন, এলোমেলো দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকে এলোমেলো দেখা যাচ্ছে, একটু বসেন দয়া করে সকলে। বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ
والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ادعوني استجب لكم عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه ابو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে বিশেষ প্রার্থনা ও দোয়া কবুলের শর্ত, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যদিও আমাদের এই মুহূর্তের পূর্বে বিষয়টি জানা ছিল না, যেহেতু পরিচালক সাহেব উল্লেখ করলেন, কাজে আমরা সংক্ষিপ্ত হলেও বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছেলেরাই, তোমরা এখানে তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি এখানে বসা যাচ্ছে না? কোনো সমস্যা কি নাকি তোমাদের? আর যারা পরিচালনায় আছেন, আমার পূর্বে আপনারা দাঁড়ালেন, অনেকক্ষণ যাবৎ ক্লান্ত হয়েছেন, এ মুহূর্তে দু মিনিট দাঁড়িয়ে একটু নিজেকে প্রস্তুতি নিতেন ভালো, এটার কাছে আমার আপত্তি নেই। কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা শুনছেন অথচ বসার জায়গা দেখা যাচ্ছে, এইটা যে আমি পছন্দ করি না, বরং ঘৃণা করি। দয়া করে নিজেকে একটু শুধরিয়ে নিয়ে খুব অল্প সময় দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে খুব কয়েক মিনিট বক্তব্য শোনার চেষ্টা করুন। জরুরি কথা হচ্ছে যে আবদুল্লাহর বক্তব্য দেওয়ার পরে, তার বক্তব্য শেষ হলে আমার আর কথা বলার মতো এনার্জি থাকে না। তার মানে আমি কোরআন হাদিসের বক্তব্য দিই, কিন্তু ওর বলার পরে দেখা যায় যে আমি তো এ বিষয়ে বলেছি কিন্তু এগুলো তো বলিনি। অথচ তা অতীব গুরুত্বপূর্ণ। যেমন আজকে যে বিষয়গুলি আপনাদের সামনে বলল, সমাজের জন্য এ আলোচনা, আমাদের সমাজের জন্য এ আলোচনা দিন রাত শোনা ও বোঝা ফরজ। মানে কালকে একসাথে একই প্লেটে ভাত খাচ্ছিলাম, আজকে আর কথাও বলা যাচ্ছে না, কথা বলারও পরিবেশ নেই। কি যে হলো রাতে রাতে আল্লাহই ভালো জানে। অথচ সবাই একসাথেই থাকে, খাই, আল্লাহ রহম করো। আর রব এবং এলাহ এত নগদ পার্থক্য করে দেখানো বিষয়টিও আজকের মতো আমার কাছে অতীতে কোনোদিন স্পষ্ট হয়ে ওঠেনি। বিপদ আপদে পড়ে যাকে বলা হয় কিছু, তিনি হলেন আল্লাহ, আর লালন পালন করেন যিনি, তিনি হলেন রব। তো বিপদে পড়ে তো মানুষ নৌকা ডুবে ডুবে খুব বৃষ্টি ঝড়, তখন তো মানুষ একবারে খাস করে আল্লাহকে ডাকে, আর যার খাস যদি আর কেউ থাকে সেখানেও ডাকে। খাস করে যদি একটা বাচ্চার প্রয়োজন হয় তাহলে মানুষ যেখানে যেখানে ডাকে সেই সে হলো এলা, যেটা আমাদের কাছে খুব স্পষ্ট। আজকের বক্তব্যটা আপনারা যারা মিডিয়া ব্যবহার করছেন তারা এটাকে
একবারে খুব বেশি বেশি জাতির সামনে পেশ করার চেষ্টা করে। জাতির জন্য এটা অতীব জরুরি, মানে অতীব জরুরি। খুবই ভালো ছিলাম কালকে, দেখি আজ আর কথাও নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই আলোচনা, এরকম আলোচনা খুব মানে সূক্ষ্মভাবে বিবরণ আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামেরও দেখি। এনারা আসলেই কোরআন হাদিস বুঝেন, আসলেই কোরআন হাদিসের সারমর্ম কি, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কি, বিদ্বানগণ সালাফে বিদ্বানগণ হাদিসের কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এইটা এদের মুখেই স্পষ্ট বোঝা যায়। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কত পড়াশোনা তো জানি না, আমি বিষয়ের উপরে কিছু হাদিস অনুবাদ করে আপনাকে একটু পরকালমুখী করার চেষ্টা করি, একটু যেন আমল করতে পারেন এই চেষ্টা করি। আজকের দোয়া প্রার্থনা ও দোয়া কবুলের শর্ত, আল্লাহ তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ যদি আমার ব্যাপারে আপনাকে বলে তাহলে আপনি বলে দেন যে ইন্নি করিব, আমি খুব নিকটে আছি। উজিব দাওয়াতা দাইয়ে যা দা আমি, যখনই আমাকে কেউ ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। ডাকলেই আমি বলি আচ্ছা ঠিক আছে কি বলছো বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাওতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমার আশা যেমন আমার পূর্ণ করা তেমন, তোমার ডাকা যেমন আমার সাড়া দেওয়া তেমন, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। পরের বাক্যে বলছেন ইবনা আদম লবালাগাত জনুবুকা আনানাস সামায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশ লেগে যায়, পাপ আর পাপ, পাপে পরিপূর্ণ আকাশ জমিন, ফাস্তাগফারতানি, এরপরেও তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও। পাপের কারণে যখন তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতুল্লাহ, তখন আমি তোমাকে ক্ষমা করে দিই। ওয়ালা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। হাদিসে কুদসি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে লাইলান ওয়া নাহারান, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো শুধু খালি দিন রাত পাপ করো, তোমরা দিনে পাপ করো রাতে পাপ করো, তোমরা দিনে পাপ করো তোমরা রাতে পাপ করো, দিন রাত খালি পাপ করো আর পাপ করো।
পাপ করার পরেও আমি তোমাদের আর একটা কাজ করি কি, যখনই আমাকে ডাকো আস্তাগফিরুলাকুম ওয়া জুনুবা জামিয়া, তখন আমি তোমাদের সব পাপকে ক্ষমা করে দিই। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ওই হাদিসটির শেষ বাক্যটা হচ্ছে এই যে আবার আল্লাহ বিচার মাঠে উপস্থিত হবেন, সমস্ত পুরুষ নারীর সামনে উপস্থিত হয়ে বলবেন ইবনাদাম লা আতাইতু নবিকরা বিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকরা বিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ। আমিও আল্লাহ এখানে উপস্থিত হয়েছি বিচারের মাঠে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপের সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে আল্লাহকে ডাকলেই সহজে পাওয়া যায়, ডাকে কে, ডাকারই তো সময় হয় না, আবার ডাকার হিসাব নিকাশ উল্টা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন এই ছেলেটা আপনার পাশ দিয়ে উঠে হেঁটে যাচ্ছে কেন, আর অনেকক্ষণ হয়ে গেল, এখন আপনাদেরকে আমি দাঁড়িয়ে দেখছি, আমি আমি বুঝতে পারছি যে আপনি ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন, বসতে অসুবিধা বোধ করছেন, এরপর আপনাকে আমি 10-15 মিনিট বসার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে। আমি বুঝতে পারছি যে শীতের দিনে আপনি একটু অসুবিধা বোধ করছেন, আমি অনেক কষ্ট করে এসেছি আর কণ্ঠস্বরটা আমার সাধারণত এরকম হয় না, তারপরেও মনে হয় গতকালকে আলোচনার ধারাবাহিকতা অনেক বেশি হয়ে গেছে, প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রোগ্রাম পর্যন্ত অনেক হয়েছে, আবার আজকেও দেখছি প্রতিষ্ঠানে ঢোকে কথা বলতে আছি, তার কারণেও হয়তো বা এরকম হতে পারে, আল্লাহ আলাম। আমি আপনাদেরকে খুব অল্প সময় কয়েক মিনিট বসার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে, যেটা আমি পছন্দ করি না দয়া করে আমাকে দেখাতে চান না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আমি যতই কঠোর ও কঠিনভাবে বলি। আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আমাদেরকে বাকি জীবন কাঁধে করে নিয়ে বেড়াতে হবে, আমল করতে হবে, এটাই বারবার প্রচার করতে হবে, এটা আপনাকে সঠিক ও সরল পথে নিয়ে যাবে। সেখানে যদি এবাদত অল্প হয় তাহলে বেঁচে যাব, আর যদি অনেক কিছু করলাম মুখটা বন্ধ করতে পারলাম না, কেউ কারোর বিরুদ্ধে কিছু বলতেই থাকলাম, তখন আর তাহাজ্জুদ কুলাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচব, তখন তিনি তিনটা কথা বললেন যেটা আপনাকে আমি সব সময় বলে থাকি, প্রায় সব মোবাইলে সব বক্তব্যে আছে, তার একটা হলো আলজেম লেসান, এক মুখখান বন্ধ করো জান্নাত হবে, মুখখান বন্ধ করো জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না জান্নাত হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবেন না, আপনি পাবেন না, আপনার বউ তো বহুদূরের কথা, হাটে বাজারে যাওয়ার তো প্রশ্নই আসে না, কই আমাদের বউ যদি হাটে বাজারে যায় এটা আমরা শুনতে পাই তাহলে তো অজ্ঞানে পড়ে যাবো, ইন্দায় এই কি কথা। আর আপনার রোজ হাটে বাজারে চলছে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে ও হাটে বাজারে যায়, ওর ওপরে যে ওই যেসব খারাপ দৃশ্য দেখে ওটা তার বাচ্চার ওপরে তার ওপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে, তাকে দেখে বলছেন আল মুস্তারি হল মুস্তারা হবিন, সাহাবিগণ কথা বুঝতে পারলেন না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, এই লোকটা যদি পাপি হয় তাহলে ওকে তাড়াতাড়ি কবরে রাখো তাহলে তোমরা বাঁচবা, আর ও যদি নিকার হয়
তাহলে তাকে তাড়াতাড়ি কবর রাখো, আর ভালোটা ওর উপরে চালু হয়ে যাবে। তাহলে একটু দুনিয়াতে কষ্টের মধ্যে আছে, খালি কবরে রাখলেই ভালোটা পেয়ে গেল, তো তাড়াতাড়ি করো। তারপরে বলছেন, শোনো, পাপীদের পাপের প্রতিক্রিয়া দেশের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, গাছপালার উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। আপনার পাপের কারণে আপনার গাছের ফল কম হতে পারে, আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আপনার বউ বাজারে ঘুরছে, কত ছবি দেখছে, আইলা মাইলা আস্কারা মাস্কারা কত কি সুন্দর করে কিনলেন বউকে ঝকমকে করে সাজানোর জন্য, তারপর দেখি যে সাজগোজ করে রিক্সাওয়ালা ভোগ করে। এইটা তো আপনি যে পুরুষ এটা আমার তো মনে হয় না, আসলে আপনি পুরুষ না, আসলে আপনি অন্য কিছু না, আপনার গায়ে রক্ত নাই না, সবই পুজ, আমার এটা বুঝে আসে না, এটা আপনার কীভাবে সহ্য হয়। গাইরিয়াতে একটা আত্মমর্যাদা থাকা দরকার, আর নিজেকে কাপুরুষ মনে করেন কেন? আরে দেশ চালাতে না পারেন, বউকে তো চালাতে পারবেন? আর বউকে চালাতে যদি না পারা যায় তাহলে বিবাহ করতে নিষেধ করা আছে। বউপালা মানে হাতি পালা, ওর কথা কর্ম কাণ্ড লেনদেন অনেক কিছু, যার কারণে আল্লাহ রাসূল প্রথমেই সতর্ক করেছেন, পৃথিবীবাসী সাবধান, বিবাহ করার পরে নিয়ন্ত্রণ ক্ষমতা, মোহরের ক্ষমতা, পুরুষত্ব শক্তি অর্জন করো। ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিন কুমুল বাদ ফালিয়াতে জাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, নিয়ন্ত্রণ ক্ষমতা, মোহরের ক্ষমতা, তারা যেন বিবাহ করে। ফাইলামেস্তাতে যদি নিয়ন্ত্রণ ক্ষমতা, মোহরের ক্ষমতা, লালন পালন ক্ষমতা না থাকে, ফালেহে বিষম, তাহলে তাকে রোজা থাকতে হবে, সে বিবাহ করতে পাবে না। ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় না দিয়ে বসে আছে শীতের দিনে, ওর বাপ নাই কি আছে? যদি আমি ওই বাপকে বাপ বলে স্বীকার করিনি, তার মানে ওর নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, ওর বিবাহ করা ঠিক হয়নি। পরের বাক্য যদি আল্লাহর নবী না বলতেন তাহলে আপনাকে আমি কিছু বলতাম না। পরের বাক্যে আল্লাহর নবী বলছেন, তুমি যদি বউ কন্ট্রোলে না রাখতে পারো তাহলে তুমি রোজা থাকো। বুঝাতে পারিনি কথা, এটা আল্লাহ রাসূলের আদেশ। নিয়ন্ত্রণ ক্ষমতা এক মিনিট দেখাই, তারপর ওখানে আবার ফিরে যাচ্ছি, নিয়ন্ত্রণ ক্ষমতা দেখবেন, এক মিনিট দেখেন তো একটু। একদম ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন, ওয়ালাইকুম মানে কি, তোমাদেরও হোক। কথা কিন্তু শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিকে দাঁড়িয়েছিলেন, উনি কিন্তু রাসূলের কথা শুনতে পাননি। মহিলা মানুষ এমন বলা বললেন, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হোক, একসাথে তিন বাক্য। এবার দেখেন নিয়ন্ত্রণ ক্ষমতা স্বামী কাকে বলে। এবার স্বামী বলছেন, নরম হোক, নরম হোক, জরুরি আদেশ, নরম হোক, ইয়ে কন ফল ফসা, কঠোর হবা না, কর্কশ হবা না, সাবধান, জরুরি আদেশ, কঠোর হবে না, কর্কশ হবে না। তখন পিছন থেকে বলছেন, আলাম তাসমা মা কাল, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমা মা কুল, তো আমি কি বলেছি তুমি শুনোনি? ওদিকের কথা নিয়ে দুজন মুখামুখি, নিয়ন্ত্রণ ক্ষমতা, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে নিয়ন্ত্রণ করছেন কথা বলে খুব কঠোরভাবে। কোনোদিন বউকে এরকমভাবে কিছু বলেছেন? আপনি তো হলে তাহলে বলতেন, আয়েশা ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, যেমন আমাকে বলছে তুই ঠিকই করেছ, কারণ তুই ইহুদি খ্রিস্টান বলাই ঠিক, কিন্তু বউ কেন এভাবে বলবেন? এটা হলো তার কথা নিয়ন্ত্রণ ক্ষমতা।
বউ লালন পালন করতে শিখেন, পরিবার ভালো হবে। বহুবার বলেছি আপনাকে, কত বড় দামি মানুষ পৃথিবীতে, সবচেয়ে দামি মানুষ ভদ্র নম্র, ওই মুখেই বলছেন যে তোমরা বউকে মারো না, কটু কথা বলো না, ওই মুখেই বলছেন যে লাঠি দিয়ে ঠিক করো। কোন সময়তে বলছেন, যখন বলছেন আনফেক আলাই, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার বউকে খাওয়াও, ছেলে মেয়েকে খাওয়াও, তার মানে আপনার বউকে উপার্জন করতে হবে এটা নয়, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার বউকে উপার্জন করে খাওয়াবেন। পরের বাক্যে বলছেন লা তারফা আসাকা আদাবান মিনহালিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না, প্রয়োজনে লাঠি লাগতে পারে। লাঠির কথা আল্লাহ বলেছেন, লাঠির কথা নবী বলেছেন, পরিবারের উপরে লাঠি ব্যবহারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার বলেছেন, 5 বার, অথচ আদর করতে বলছে। কন্ট্রোল ক্ষমতা যদি নিজে নিয়ন্ত্রণ না করেন, আপনার বউকে তো অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আর নিয়ন্ত্রণ না করলে আহাল পরিবার ভালো হবে এটাও আশা করা যায় না। কেনই বা চিন্তা ভাবনা করেন না, আপনার বউ একটা পরিবার নিয়ে চিন্তা ভাবনা করে না, আপনিও করেন না, অথচ আমি মাঝে মধ্যে বলছি। আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন্য একটা সুন্দর নাম রাখে। নাম আপনি আহমাদ রেখেছেন এটাই ঠিক, কিন্তু ডাকছেন আপনি লিটন বলে, তাহলে আপনি বাপের পরিচয় দিতে পারেননি। শিষ্টাচার তো আপনিও জানেন না, বেটাও জানে না, মাও জানে না, এটা এমনি চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে আর একটা কথা আমি বলে নিয়ে আমার আলোচনায় ফিরে যাই। শুধু কথাটা আপনার স্ত্রীকে বলছি, আপনাকে মনে রাখার জন্য বলছি, যাতে করে আপনি আর আপনার স্ত্রী দুজন মিলে চিন্তা ভাবনা করে পরিবারটাকে ঠিক করতে পারেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, এই সময় আল্লাহ রাসূল বলছেন এই শোনা সবাই তোমরা এখানে অবস্থান করো। তা আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন বিক্রানাম সাইয়্যিদ, তুমি যে নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন সাইয়্যিদ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাল্লা বিক্রান তুলায়বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্যন্ত বললেন এই পর্যন্ত মৌলিক কথা ছিল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে জাবের বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এইটুকু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জোরালো কথা। জাবের বলছেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, বিবাহ করা পছন্দ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। 1, লিতওয়াদ্দিবাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, অলে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। 3, অলে তুরাজ্জেলাহুন্না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অলা তাকুম আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে, আমার বউ হচ্ছে আমার বোনদের জন্য পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার, আমি বুঝাতে পারিনি হাদিস, হাদিস বুখারী মুসলিমের 1450 বছর থেকে হাদিস,
বুখারী মুসলিমে আছে, কারো বলারও প্রয়োজন হয় না, কারো ভাবারও প্রয়োজন হয় না। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। এখন আপনার স্ত্রী শিষ্টাচার কি সেটা যদি না জানে, তবু আমি দু একটা রাত দিন বলে থাকি, বলি একটা, যেমন আপনার বাচ্চা বাম হাতে গ্লাসটা ধরে পানি পান করছে, তখন আপনার স্ত্রী বলবে ছি 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 আব্বু 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 আব্বু, ডান হাতে ধরো ডান হাতে ধরো ডান হাতে ধরো, এটা শিষ্টাচার। আপনার ছেলেটা সালাম ছাড়াই বাড়িতে ঢুকে গেছে, তখন আপনার স্ত্রী বলছে আব্বু আব্বু ভুল হলো আব্বু আব্বু ভুল, বাহির ধরে যাও বাহির ধরে যায় যাও আব্বু বাহির ধরে যায় যাও, ওখানে সালাম দিয়ে ঢোকো। তো এটা তো ব্রাহ্মণ বাড়ি মানে কুমিল্লার একটা অংশ, তার মানে বাড়ি ঘেরা নাই, ফাঁকা জায়গায় বাড়ি দরও যায় নাই, এখানে একটা ঘর ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা সাত কিলের মতো, কোথায় সালাম দিবেন তার তো জায়গা বুঝলাম না। আমি যখন সর্বপ্রথমে কুমিল্লা কোথায় জন্য আসলাম ভৈসার কোট, তখন আমাকে একটা বাড়িতে নিয়ে গেলো, তখন আমি মনে করলাম যে এটা বাড়ির বাহির দিক নাকি, তখন কিছুক্ষণ পরে বলছে না এটা বাড়ির ভিতর দিক। তো কীভাবে যে ওটা ভিতর দিক হলো তা আমি বুঝতে পারলাম না, এখনও আপনার বাড়িটা কীভাবে ভিতর আর কীভাবে বাহির আমার বুঝে আসে না। তার মানে জোর করে আপনার আহলে হাদিস কোরআন হাদিস মানেন নাকি, জোর করে তো মানা যাবে না, মানে মানতে হবে এভাবে যে বাড়িটা চতুর্দিক ঘেরবেন, যদি টাকা থাকে ইঁট দিয়ে, যদি না থাকে তাহলে চটছালা দিয়ে, আর একটা দরজা থাকবে রাস্তা থেকে এসে ঢোকার জন্য। তো আমি তো গরিব মানুষ, লোহা দিয়ে বা কাঠ দিয়ে দরজা করতে পারিনি, তখন একটা পর্দা ঝুলিয়ে রেখেছি। তো আপনার বউ যখন রাতে ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে একটা কাঠ খড়ি এরকম একটা কিছু ছোটো মোটো এখানে রেখে দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাড়ির আর কোনো দিক দিয়ে গেট দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না, হাদিস বুখারী মুসলিম। তো আপনার বউ ওই কাঠখড়িটা কোথায় রাখবে গো? ২৪ ঘন্টার মধ্যে বাড়িঘর পরিবর্তন করেন, বউ রাখার মতো একটা ব্যবস্থা করে। ধনী মানুষ ইট দিয়ে করেন, গরিব মানুষ একটা চটছালা দিয়ে করেন, কিভাবে দিন কাটছে এটা আমি বুঝতে পারি না। আমরা যদি আপনাদের বাড়িতে আসি তাহলে আমরা আপনাদের বাড়িকে মনে করব ট্রেন স্টেশন, আপনার বাড়ি আমাদের কাছে ট্রেন স্টেশন, বুঝেন নি কথা? তার মানে আপনাদের বাড়িতে আমরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো না, মনে করব যে কখন যে কোন দিক দিয়ে মানুষ ঢুকছে, এটা বাড়ি হয়নি, বাড়ি একে বলে না, একটু পরিবর্তন করেন। আর বউ তখন বলবে আব্বু 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 বাহির দরজা আব্বু সালাম দিয়ে ঢোকো, এটা শিষ্টাচার। আপনার বাড়িতে মোবাইলটাতে রিং হচ্ছে তো আপনার মেয়ে অন করে দে বলছে হ্যালো, তখন আপনার স্ত্রী বলো না আব্বু না আব্বু ছি ছি আব্বু হ্যালো বলে কুকুরকে ডাকে, আব্বু বলো আসসালামু আলাইকুম, যদি হিন্দু হয় তাহলে বলো ধন্যবাদ কি বলছিলেন, আর যদি হিন্দু না হয় বুঝতে না পারো তাহলে বলো আসসালামু আলাইকুম। হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডম হোক চামার হোক মুচি হোক মেথর হোক যেই হোক না কেন বলো আসসালামু আলাইকুম। এই ছেলে তোমাদের একটা গাভী আছে গরু আছে বাড়িতে, গরু গাভীটা যখন গোহালে নিয়ে যাও রাতে তখন গরুটা কি সালাম দেয়? তুমি যখন ঢোকো তখন সালাম দাও? আব্দুর রাজ্জাক সাহেব আমাদের বাড়িতে তো সালাম দেওয়ারই জায়গা নেই, যার জন্য সালাম দিই নে। তো তাহলে গরু আর তুমি দুইটাই সমান, ওইও সালাম দেয় না তুমিও দেও না, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, উলায়েকা কালানাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়াজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ এমনি বলেননি, আল্লাহ বলছেন তিন ডমর ফলের কসম, ও সাইতুন সাইতুন ফলের কসম, ও তুরে সিরিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা শহরের কসম, লাকাত খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন আমাকে মানেনি তখন তাকে আমি সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি, সে তখন পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শৃগালের মতো, কেন আপনার গতিনীতি পরিবর্তন করবেন না?
আমার বউ আমার বন্ধের শিষ্টাচার শিখিয়ে দিবে, বিদ্যা শিখিয়ে দিবে। আপনার স্ত্রী আপনার ছোট্ট বাচ্চাটাকে ফজরের টাইমে কোলে কেড়ে নিয়ে বলবে, আম্মু, বলো আম্মু, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহি নুশুর। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দিয়েছিলেন আবারও জীবিত করলেন। তাহলে তো হলো শিখিয়ে দেওয়া। এত কথা কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, দোয়া যেই করে আল্লাহর কাছে আল্লাহ তার উপরে খুশি হন, দোয়া যেই করে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল রুজি। দুই তিনটে হাদিস বলে আলোচনা শেষ করছি। অনুরোধ, পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। আমি আপনাকে কিছু জোর করে মন্তব্য করব, অতদূর পর্যন্ত আমি যেতে চাচ্ছি না, তবে আপনাকে আমি ভালোবাসি। খুব ভদ্রতার পরিচয় দিয়ে কয়েক মিনিট কথা শুনবেন। প্রথমে, হালাল রুজি ছাড়া দোয়া কবুল হবে না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা সাত বড় মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, সফরে থাকলে যা হয়, বিপদে পড়ে হয় মুক্তি আদায় হে হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, হাত উঠালে দোয়া কবুল হয়, বিপদে পড়ে সফরে হাত উঠালে আরও বেশি দোয়া কবুল হয়। একে তো বিপদে পড়েছে, একে তো সফরে আছে, একে তো আবার হাত তুলে দোয়া করছে। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, কেমনে খালি হাতটা আমি ফিরিয়ে দিই? হাত তুলে বলছেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত, মাতামহ হারামুন, তার খাদ্য আছে হারাম, মাসরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুসিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবাল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। ভাত হারাম থাকলে দোয়া কবুল হবে না, পানি হারাম থাকলে দোয়া কবুল হবে না, এই পোশাক হারাম থাকলে দোয়া কবুল হবে না। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, তবুও তার দোয়া কবুল হচ্ছে না। বোঝা যাচ্ছে রুজি হালাল না হলে দোয়া কবুল হবে না। যদিও দোয়া কবুলের জন্য বিনয়ী ভাব লাগে, মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফায়দা ফারাকটা ফাংশন ওয়াইলা রব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে, তাহলে কবুল হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় আপনার কাকতি মিনতি করে বলুন। আর কুমিল্লা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বলতে পারছি না, তবু আপনি বলেন, কারো বারো করে বলুন। খুব বিনয়ের সাথে একেবারে, চাওয়ার এর চেয়ে আর কোনো দুর্বল পথ নেই, একেবারে দেওয়াই লাগবে। আমি খুবই বিপদে পড়েছি, নৌকা ডুবে যাচ্ছে, ডুবে গেছে, তুমি ছাড়া আর কেউ বাঁচাবে না, এরকম পর্যায়ে যেমন ডাকা, এরকম ডাকা ছাড়া দোয়া কবুল হবে। আর এটা তো ব্রাহ্মণ বাড়িয়া, মানে কি দোয়া দেখবেন, দেখবেন ব্রাহ্মণ বাড়ির দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, কোথায় যে বিনয় আছে, কান্নাকাটি আছে, বুঝতে পারলাম না কিভাবে দোয়া কবুল হবে। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, যখন আপনি দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া প্রার্থনার জন্য
হালাল রুজি এবং কান্নাকাটির জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে তিন ধরনের দোয়া কবুল হবে না, এটা একটু শুনে রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুলিল আবদ, মানুষের দোয়া কবুল করা হয় তবে বিইসমিন ওয়া কাতিয়াতি রাহিমিন ওয়াল ইস্তেজাল, তিনটা কারণ থাকলে দোয়া কবুল হবে না। এক, কেউ যদি পাপের দোয়া করে, আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে, এইটা পাপের দোয়া, এটা কবুল হবে না। দুই, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, শ্বশুর টাকা দিতে চেয়েছিল দেয়নি, এখন বউকে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করা দোয়া, এরকম দোয়া কবুল হবে না। তিন, দোয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী শুনেন শুনেন শুনেন, আল্লাহ নবী শুনেন, উপরের কথা দুটা বুঝেছি, ভালোই বুঝেছি, পাপের জন্য দোয়া কবুল হয় না, পাপের জন্য দোয়া করলে, এটা ভালো বুঝেছি, আর সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়াটা যে বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তাড়াহুড়া হচ্ছে যে একুলো মানুষে বলে দোয়া বলে, দোয়া করেছি, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়, এ দোয়া কবুল হবে না। অত তাড়াতাড়ি দোয়া কবুল হবে না। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছিলেন, তখন ওই মক্কার মুশরিকের কিছু লোক আবু জাহালের কথাতে রাসূলের মাথার উপরে একটা ঘড়ি চাপিয়ে দিল। কেউ বলল, দেখো ফাতেমা, দেখো ফাতেমা, তোমার আব্বার মাথার উপরে কে ঘড়ি চাপিয়েছে, তোমার আব্বা মাথা উঠাতে পারছে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দড়ি আসলেন, ঘড়িটা সরালেন, এবার আল্লাহ রাসূল উঠলেন, উঠে এদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উদবা সাইবা অলিদ ইবনে মুগিরা, এদের ধ্বংস কর আল্লাহ। এই অপমান অবস্থা আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে। আপনি এত তাড়াতাড়ি দোয়া করলে হবে, বলতে থাকেন বলতে থাকেন, তাহলে হবে। এইখানে আরো একটা আপনাকে কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। ইসুফের ভাইয়েরা বলছে, আব্বা ইসুফকে আমাদের সাথে একটু দেন না কেন, ও আমাদের সাথে খেলাবে, থাকবে আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে। না 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 না, তোমরা বেখেয়াল থাকবা, ইসুফকে বাঘে ধরবে। আরে বলেন কি, আমরা এতগুলি আছি, ইসুফকে বাঘে ধরবে মানে? তো নিয়ে যাও, নিয়ে গেছে, তারপরে ওকে দাঁড়ায় ফেলে দিয়েছে, তারপরে একটা পশুর রক্ত রক্ত কাপড়ে ওর জামাতে মাখে নিয়েছে, বলছে আব্বা আসলে ওকে বাঘে ধরে নিয়েছে, ও কাপড় চুপড়ের পাশে ছিল, আমরা একটু বেখেয়াল ছিলাম, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন এ দেখেন আব্বা, আপনি বিশ্বাস করবেন না, এ দেখেন রক্ত লেগে আছে, তো কাপড় একটু ছিঁড়া ছোটা ছিল না। তখন বাপ বুঝতে পারলেন যে এটা এরা বানিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বললে আমি বুঝছি, তোমরা এটা বানিয়ে নিয়েছ, আমি একটু ধৈর্য ধারণ করি। তো বাপে কান্নাকাটি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে ঈশ্বরকে ফিরিয়ে দাও, আর কান্নাকাটি করতে লাগলেন, ঈশ্বরকে ইদারায় ফেলে দেওয়া হলো, তারপর উঠানো হলো, তারপর বাজারে বিক্রি হলো, তারপর মিশরের বাদশাহ কিনে নিলেন, বউ জুলাইখাকে লালন পালন করতে বললেন, লালন পালন করতে 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 ঈশ্বর একদিন বড় হয়ে গেলেন, ঈশ্বরের সাথে জুলাইখা অন্যায় করতে চাইলো, ঈশ্বর বললেন, মাযাল্লাহ, আমি এই অন্যায় থেকে বাঁচতে চাচ্ছি, বলো কি তুমি, আমি অন্যায় লিপ্ত হলে যারা জুলুম করে তাদের কোনো পরিত্রাণ থাকে না। এই কথা বলার পরেও চোরে শোনে না ধর্মের কথা, জুলাইখা জোর করে তাকে চেপে ধরার চেষ্টা করলো, তিনি আগে আগে দৌড়িয়ে বের হলেন, জুলাইখা পিছনে পিছনে বের হলো, এ সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, এ দেখেন যাকে আপনি লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। শেষ পর্যন্ত জেল হয়ে গেল, 12 বছর জেলে থেকে গেলেন,
এবার জেল থেকে বের হওয়ার সময় আসলো, বাদশার পক্ষ থেকে কেউ এসে বলছে ইউসুফ আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি জেল থেকে বের হয়ে চলেন। ইউসুফ তখন বললেন যাও বাদশাকে বলে দাও ইউসুফ জেল থেকে বের হবে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ইউসুফ অন্যায় করেনি আমি অন্যায় করেছি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে এই ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। জুলাইখার স্বামী বুঝে নেয় যে আমি গোপনে অন্যায় করিনি, অন্যায় জুলাইখাই করেছে, এইটা প্রমাণ জাতির সামনে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার বিবরণে বললেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, আমি যদি এতদিন জেলে থাকতাম আর আমাকে যদি সরকার ডেকে পাঠাতো তাহলে আমি বলতাম চলো 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 ডাকে সরকার ডেকেছে যাব না মানে, কিন্তু ইউসুফ তা করেনি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। শেষ পর্যন্ত ইউসুফ বেরে আসলেন, জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল ইউসুফ অন্যায় করেনি অন্যায় আমি করেছি, এই ব্যাপারে ইউসুফ সত্যবাদী আমি মিথ্যাবাদী। ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে বের হলেন, দায়িত্ব নিলেন দেশ পরিচালনার, আব্বা আম্মা আসলেন, তখন বাপের চোখ অন্ধ হয়ে গেছিল কান্নাকাটি করতে করতে। অনুমান আপনি করেন অন্তত বাপ ছেলের জন্য কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে ভিক্ষে চেয়েছেন ছেলের জন্য তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, অনুমান 20-25-30 বছর হবে। বুঝাতে পারিনি কথা, একজন নবী ছেলে ফিরিয়ে চাচ্ছেন আল্লাহর কাছে, অথচ ছেলেও নবী বাপও নবী, অনুমান দোয়া কবুল হয়েছে কতদিন পরে? 20-25-30 বছর এরকম হবে। আর আমি আর আপনি তাড়াহুড়া করছি দোয়া করতে, তাহলে হবে? ভালো করে মনে রাখেন, যেটা চাচ্ছেন জমি চান বাড়ি চান ছেলে মেয়ে চান তাড়াতাড়ি কবুল হবে না, একটু দেরি হবে, একটু ধৈর্য ধারণ করেন দোয়া করেন, ধৈর্য ধারণ করেন দোয়া করেন, ধৈর্য ধারণ করেন। আলোচনার শেষ কথাটি, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী জিনিস হচ্ছে দোয়া। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে, ওই ভাগ্যই মায়ের পেটে যেদিন 43-4 মাস সেদিন আবার লেখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাইলাতুত তাকদীর দোয়ায়, লিখিত দোয়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়ার মাধ্যমে। মানুষ যদি খুব কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, যেটা 43-4 মাস পরে আবার লেখা হয়েছে, মেয়ের মায়ের পেটে যেদিন 4 মাস আপনি যদি খুব কান্নাকাটি করে দোয়া করেন আল্লাহ ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দেবেন। তবে দোয়া করবেন রাত 12টার পর, তবে দোয়া করবেন দিন 12টার পর, তবে দোয়া করবেন আজানের সময়, দোয়া করবেন আজানের পরে। লাইরদ দোয়াবেনেল আজানো লেখামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাত্রি 12টার পরে কেউ দোয়া প্রার্থনা করলে তার দোয়া ফেরত দেওয়া হয় না, দুপুরের পরে আজান হবে এরকম পর্যায়ে কেউ দোয়া প্রার্থনা করলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া কবুলের জন্য এই 3টি সময়, রাত 12টার পরে ফজরের আজান পর্যন্ত, জোহরের পরপরই আর আজানের পরে। এমনিতেই দোয়া কবুল হয় আরাফার মাঠে, এমনিতেই দোয়া কবুল হয় জুমার দিন আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। জুমার দিন কখন? আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়গুলিতে দোয়া প্রার্থনা করুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। শর্ত বলতে হালাল রুজি, আর শর্ত বলতে পাপের জন্য দোয়া না হয়, আর সম্পর্ক ছিন্নর জন্য যে দোয়া না হয়, আর দোয়া যেন তাড়াহুড়া দোয়াতে যেন তাড়াহুড়া করা না হয়, তাহলে দোয়া কবুল হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছো